আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কমেন্টে জানাবেন সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, কমেন্টে জানাবেন। মোস্ট ইম্পর্টেন্ট অনেকগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে অলরেডি অনেকেই জয়েন করেছেন, সব কিছু ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। কে বাংলাদেশের কোথায় থেকে আপনারা যুক্ত হয়েছেন কমেন্টে জানাবেন। জানতে চাই আপনাদের আপনাদের কমেন্টগুলো দেখতে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অলরেডি আপনারা অনেকেই জয়েন করেছেন, অনেকেই দেখতে পাচ্ছি। অনেকগুলো বিষয় নিয়ে আজকে আমাদেরকে আলোচনা করতে হবে। অলরেডি আমি দেখতে পাচ্ছি আমাদের অনেকেই আপনারা যুক্ত হয়েছেন। বাংলাদেশের কে কোথায় থেকে আপনারা জয়েন করেছেন কমেন্টে জানাবেন। অলরেডি অনেকেই যুক্ত করেছেন, রিপা পল যুক্ত হয়েছে, তাসলিমা স্বর্ণা যুক্ত হয়েছে, অর্লি চাকমাকে দেখতে পাচ্ছি, এবং অলরেডি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। বাংলাদেশের কে কোথায় থেকে, আসসালামু আলাইকুম ভাইয়া বলছেন, রাশেদ হোসাইন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন। সিটিজি থেকে জয়েন করেছে আল তৌফিক মাহমুদ রিজভি, জয়েন করেছে ফ্রম সিটিজি। রাশেদ হোসাইন জয়েন করেছে, বাপ্পি কান ক্যাবি জয়েন করেছে, আর অনেকেই দেখতে পাচ্ছি। নিজামুদ্দিন জয়েন করেছে, সালাম আলাইকুম বলছেন অনিক। তিতলি মণি জয়েন করেছে, ক্লিয়ার আছে ভাইয়া সাউন্ড বলছেন আবদুল্লাহ তৌফিক রিজভি। এমডি আনসার কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। চাঁদপুর থেকে জয়েন করেছে ঈশা, আসসালামু আলাইকুম ভাইয়া ফ্রম ঢাকা চট্টগ্রাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জয়েন করেছে মুক্তাপু। মাসুম আহমেদকে দেখতে পাচ্ছি, ভাইয়া কেমন আছেন। এস এম গিয়াসুদ্দিন, আলহামদুলিল্লাহ ভালো আছি, দেখা যাচ্ছে কেমন আছেন। রায়হান ভাই কাছ থেকে রাখবি, আসসালামু আলাইকুম, ভালো আছি ভাইয়া। আর অনেকেই জয়েন করেছেন, ঢাকা থেকে জয়েন করেছে তৌফিক আহমেদ, গোপালগঞ্জ থেকে জয়েন করেছে আবদুল্লাহ রাজি, নূরজাহান জয়েন করেছেন ঢাকা থেকে, জয়েন করেছে তর্ণী ফ্রম ঢাকা, নিশাদ খান জয়েন করেছে ফ্রম ঢাকা। আর অনেকেই দেখতে পাচ্ছি, ঠাকুরগাঁও থেকে জয়েন করেছে মামুন আলী, আর অনেকেই আপনাদেরকে দেখতে পাচ্ছি, অনেকেই বাংলাদেশের অনেক জায়গা থেকে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস অনেকদিন আগে থেকে আপনাদেরকে বলে আসি, একটি সিপিসি ক্লাস আমাদের জন্য আমি নিব, কারণ সিপিসিতে অনেক সমস্যা। কী সমস্যা আমাদের? আমরা সিপিসিতে যখন সেকশন 158টি সেকশন যখন আমরা দেখি এবং 51টি অর্ডার যখন আমরা দেখি, তখন আমরা ভুলে যাই কোথায় কী আছে। আমরা ভুলে যাই এখানে কি 5% হবে নাকি 25% হতে পারে, নাকি 30 ডেস হবে নাকি 60 ডেস হবে, ইস্যু ফ্রেম কতদিনের মধ্যে করতে হবে, এই ধরনের অনেকগুলো বিষয়। ফাইন কি 500 টাকা আরোপ করবে নাকি 10,000 নাকি 20,000। এখন মামলা হচ্ছে, চূড়ান্ত শুনানি সময় আছে, চূড়ান্ত শুনানির পূর্বে কয়বার অ্যাডজার্নমেন্টের আদেশ আমরা পেতে পারি, ফ্রি কয়বার পেতে পারি, উইথ কস্ট কয়বার পেতে পারি, এক পক্ষ কয়বার করে দিতে পারে, এইসব প্রশ্নগুলো আমাদের মাথায় চলে আসে। আমাদের মাথা নেই, পরীক্ষার প্রশ্নে আমরা দেখতে পাই আর অনেকগুলো প্রশ্ন। বিচার শেষ, মামলার শুনানি শেষ, আর্গুমেন্ট শেষ, এরপরে আমরা দেখি যে কতদিনের মধ্যে ডিগ্রি দিতে হবে, কতদিনের মধ্যে জাজমেন্ট দিতে হবে, এই প্রশ্নগুলো আমরা পরীক্ষার খাতায় দেখি। আমরা পরীক্ষার খাতায় দেখি একটা ডিগ্রি যখন এক্সিকিউট করতে যায়, তখন কেউ যখন বাধা দেয় তার 30 দিনের শাস্তির বিধান আছে, 30 দিন তাকে সিভিল প্রিজনে রাখার বিধান আছে। প্রশ্ন হচ্ছে এটি আছে কোথায়, এটি কি সেকশন 74 আছে নাকি 75 আছে নাকি অর্ডার 21 রুল 98 আছে, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যখন আরও অনেকগুলো বিষয় র্যান্ডমলি যদি আমরা দেখি, অর্ডার নাইনে সেকশন নাইনে অর্ডার নাইন রুল নাইনে এবং রুল 13 এখানেও কিন্তু টাকার অনেকগুলো বিষয় আছে, 1,000 টাকা আবার হচ্ছে 3,000 টাকা এবং 30 দিন এই বিষয়গুলো আমরা দেখব। এই সহ আরও অনেকগুলো বিষয় নিয়ে আজকের ক্লাস আলোচনা করব। অলরেডি আমার সাথে আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 7 দিন 30 দিন 60 দিন 6% 25% 200 থেকে 1,000 টাকা অথবা 20,000 টাকা। প্রশ্ন হচ্ছে এগুলো কোথায় আছে, কীভাবে আছে। আমরা আজকে দেখে নেব অ্যাপিলেট কোর্টের কী কী পাওয়ার আছে, কোথায় আছে, কী কী পাওয়ার আছে, কোথায় থেকে আমরা আপিল করতে পারি, কোন কোন বিষয়ের উপর আমার আপিলের বিধান আছে। সিপিসির সেকশন 144 আমরা জানি রেস্টিটিউশনের বিধান আছে। প্রশ্ন হচ্ছে রেস্টিটিউশনের অ্যাপ্লিকেশন যখন কোর্ট যখন দেখে, যখন কোর্ট এটি যখন নিষ্পত্তি করে, তখন কোর্ট যেই আদেশটা দেয় তার বিরুদ্ধে আমি কোথায় যাব। একটা ডিগ্রি, একটা প্লেন যখন কোর্ট রিজেক্ট করে, রিজেকশন অফ প্লেন, তার বিরুদ্ধে কি আমি রিভিশন করব নাকি রিভিউ করব নাকি আপিলের কোনো বিধান আমার জন্য আছে, এই বিষয়গুলো আমরা দেখে নিব। এবং এর বাইরে এরিয়ার সহ আরও অনেকগুলো বিষয় নিয়ে আজকের ক্লাস আলোচনা হবে। অলরেডি আমার সাথে অলরেডি অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই দেখতে পাচ্ছি। যারা জয়েন করেছেন হুটহাট করে ক্লাসটি দ্রুত শেয়ার করে দিবেন, ভাইয়া জাজমেন্ট আগে নাকি ডিগ্রি আগে সেটা নিয়ে একটু বলবেন, এই সবগুলো নিয়ে আমরা অনেক কথা হবে। তবে আগেই বলে দিচ্ছি জাজমেন্ট হচ্ছে আগে, জাজমেন্ট দেখেই ডিগ্রিটা দেওয়া হয়। অলরেডি অনেকেই জয়েন করেছেন, ভাইয়া লাইভ রেকর্ড করলে ভালো হবে কমেন্ট করেছেন অনেকেই, দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি, জাস্ট আওয়ার রিকোয়েস্ট।
সবাই আমি আশা করছি আপনারা দ্রুত লাইকটি শেয়ার করে দিবেন। আপনাদের অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন, জিনাইদেহ থেকে যুক্ত হয়েছেন, বাপ্পি মণ্ডল বলছেন, শুভকামনা ভাইয়া, থ্যাংক ইউ। ক্লাসে চলে যাই, ক্লাসে আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে একেবারেই শুরু থেকে আলোচনা করি, এতক্ষণ যা বলেছি একেবারেই বিজ্ঞাপন বলা যায় অথবা একেবারেই ইন্ট্রোডাকশন বলা যায়। আজকের ক্লাসটাকে আমি দুইভাবে সামনে যাব, একটা হচ্ছে র্যান্ডমলি আলোচনা করব, আর একটা পার্টে আমি সিকোয়েন্স মেনটেন করে যাব, একটা টপিকের পরে আর একটা টপিকে আমি জাম্প করে করে সামনে চলে যাব, ঠিক আছে। আমি বেসিক্যালি যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, দয়া করে সবাই জয়েন করুন, আচ্ছা ওকে, অনেকেই জয়েন করেছেন, বন্ধুদেরকে মেনশন করে দিন এবং পোস্টটি আজকের লাইভটি শেয়ার করে দিন, ওকে। আচ্ছা যাই হোক, প্রথমে আমরা দুই পার্টে আজকের আলোচনাটি করব। প্রথম পার্ট হচ্ছে আমরা মামলার যে স্টেজগুলো আছে এই স্টেজের সাথে সাথে আমরা প্রিলিমিনারি কী কী প্রশ্ন আসতে পারে আমরা সেই বিষয়গুলো নিয়ে র্যান্ডমলি আলোচনা করে করে আমরা সামনে যাব, স্টেজগুলো থেকে শুরু করে, ঠিক আছে। এরপরে আমরা র্যান্ডমলি আলোচনা যে বিষয়গুলো আলোচনা করব আমরা সেকশন টু দেখে নিব, এরপর আমরা সেকশন নাইন দেখে নিব, সোর্স অফ সিভিল নেচার, আমরা দেখে নিব হচ্ছে রেস সাবজুডিক্স, আমরা দেখে নিব রেস জুডিকাটা, আমরা দেখে নিব সেকশন ষোলো থেকে স্টার্ট করে সেকশন টোয়েন্টি কোথায় আমি একটা মামলা ফাইল করব, কোন জায়গায় আমি ফাইল করব, আমি কি সকুরিয়ায় ফাইল করব নাকি বাঁশখালী ফাইল করব, ঢাকায় ফাইল করব নাকি চট্টগ্রামে ফাইল করব, এই বিষয়গুলো আমরা দেখে নিব। এরপরে আমরা একটা মামলা যদি একটা কোর্ট থেকে যদি আরেকটা কোর্টে যদি ট্রান্সফার করতে চাই আমাকে কিন্তু অ্যাপ্লিকেশন দায়ের করতে হবে। প্রশ্ন হচ্ছে আমি কি ডিস্ট্রিক্ট জাজের কাছে অ্যাপ্লিকেশন করব নাকি হাইকোর্ট ডিভিশনের কাছে করব, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেকশন টোয়েন্টি টু থেকে স্টার্ট করে সেকশন টোয়েন্টি ফোরে। এরপর আমরা জাম্প করে আরও সামনে চলে যাব, যে বিষয়গুলো হচ্ছে সেকশন ফর্টি সিক্সে গিয়ে আমরা বিচারকের আদেশপত্র যেটাকে বলা হয় প্রিসেপ্ট, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেন সেকশন ফর্টি এইটের সাথে আমরা লিমিটেশন অ্যাক্টের সেকশন একশো বিরাশি এবং একশো তিরাশি আলোচনা করে আপনাদেরকে আমি বলবো একটা এক্সিকিউশনের অ্যাপ্লিকেশন কতদিনের মধ্যে আপনাকে করতে হবে। এই জায়গাটা থেকে মিনিমাম দশটা প্রশ্ন আসছে বিভিন্ন অ্যাডভোকেটশিপ এবং জুডিশিয়ারিতে। আমি পরীক্ষায় যেই সব জায়গা থেকে প্রশ্নগুলো বারবার করা হয় সেই সব জায়গাতে কিন্তু ফোকাস করব, র্যান্ডমলি আলোচনা করে মূল্যবান সময় সুযোগ কোনোটাই নষ্ট করতে আমি আগ্রহী মোটেও নয়। তাহলে যে বিষয়গুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করা হচ্ছে, আমি যদি প্রশ্নগুলো যদি দেখি আমি দেখতে পাই যেই সব জায়গা থেকে প্রশ্নগুলো করা, যেই সব জায়গাগুলো থেকে প্রশ্ন করা হয়েছে এগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যেমন এই সেকশন ফর্টি এইট থেকে অসংখ্যবার প্রশ্ন করা হয়েছে, সুতরাং আজকের ক্লাসের একাংশ জুড়ে থাকবে সেকশন ফর্টি এইট। এরপরে আমরা জাম্প করে সেকশন ফর্টি এইট থেকে আমরা চলে যাবো সেকশন ফিফটি ওয়ানে, যেখানে আমরা দেখাবো কোন কোন বিষয়ে আমরা কী করতে পারবো, আমরা কোন কোন বিষয়ে কীভাবে একটা ডিগ্রি এক্সিকিউট করা যায়, যে পাঁচটা ওয়ে আছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এরপরে এইসব জায়গাতে আমরা বলবো কোনো মহিলাকে অ্যারেস্ট করা যাবে না, কত টাকার জন্য, যদি পঞ্চাশ টাকার নিচে হয় সেই ক্ষেত্রে ছয় সপ্তাহ, পঞ্চাশ টাকার উপরে যদি হয় সেক্ষেত্রে ছয় মাসের ইমপ্রিজনমেন্টের বিধান আছে। আবার একই সাথে এখানে আমরা সেকশন সিক্সটিতে আমরা বলবো কোন কোন প্রপার্টি অ্যাটাচ করতে পারবেন, কোন কোন প্রপার্টি আপনি পারবেন না, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই জায়গায় কথা বলবো। এই জায়গা থেকে সেকশন সেভেন্টি ফোর থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্নে চলে আসছে, সেটি হচ্ছে কেউ যদি ডিগ্রি জারিতে যদি বাধা দেওয়ার ট্রাই করে, সেই হোক কালা জাহাঙ্গীর, সেই হোক লাল জাহাঙ্গীর, সেই হোক লাল মিয়া, সেই হোক কালা মিয়া, সবারই আপনার শাস্তি হতে পারে। আপনার হচ্ছে তিরিশ দিন পর্যন্ত সিভিল ইমপ্রিজনমেন্টের বিধান আছে। আমরা সেকশন সেভেন্টি ফাইভে গিয়ে কোর্ট কোন কোন ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে, যেমন এখানে আমরা পাবো একজন উইটনেসকে এক্সামাইন করার জন্য, তারপর হচ্ছে পার্টিশন করার জন্য, একটা অ্যাকাউন্ট অ্যাডজাস্ট করার জন্য, লোকাল ইনভেস্টিগেশন করার জন্য কোর্ট কমিশন ইস্যু করতে পারে। এসব বিষয়টা আলোচনা করার সময় আমরা অর্ডার টোয়েন্টি সিক্সকে একটু দেখে আসবো। এরপরে আমরা যদি সামনে যাই তাহলে যে বিষয়টা আমরা দেখবো সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে উনআশি, আশি এবং একাশি। এই জায়গায় আমরা বলবো রাষ্ট্রের বিরুদ্ধে যদি আমরা একটা মামলা করতে চাই সেই ক্ষেত্রে রাষ্ট্রকে দুই মাসের একটা নোটিস আমাকে দিতে হবে মামলা ফাইলিংয়ের আগে, বিফোর ইনস্টিটিউশন অফ সোর্ট, আমাকে মোকদ্দমা ফাইলিংয়ের আগে রাষ্ট্রকে দুই মাস সময় দিতে হবে। যদি রাষ্ট্রকে আমি দুই মাস সময় না দিই সেই ক্ষেত্রে ফর ফাইলিং রিটেন স্টেটমেন্ট রাষ্ট্র কিন্তু তিন মাস সময় পাবে। এই বিষয়গুলো নিয়ে আমরা এই জায়গায় আলোচনা করব, দুই মাস এবং তিন মাস, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা আরও একটু সামনে যদি যাই, এখানে আমরা আঠাশিটা আমরা ইন্টারপ্লেটার স্যুট নিয়ে কথা বলবো, ঠিক আছে। এটা বলার সময় আমরা অর্ডার থার্টি ফাইভ নিয়ে অনেক কথাবার্তা আপনাদেরকে আমি শোনাবো, ওকে। আর সেভেন্টি ফাইভ আলোচনা করার সময় আমরা অর্ডার টোয়েন্টি সিক্স নিয়ে অনেক কথাবার্তা আমরা বলবো। এরপরে আরেকটু যদি সামনে চলে যাই আমরা দেখবো হচ্ছে সেকশন নাইনটি সিক্স, নাইনটি সিক্সে হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমি আপিলের বিধান আছে, কোন কোন ডিগ্রি রেগেন্স্ট আমি আপিল করতে পারবো, সেই বিষয়গুলো দেখবো হচ্ছে নাইনটি সিক্সে, যেখানে বলা আছে প্রত্যেকটা ডিগ্রি রেগেন্স্টে আপনি আপিল করতে পারবেন, ঠিক আছে। তবে কয়েকটা ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন না, যেমন যদি
আপনার এসআরএফটা সেকশন নাইনে যদি কোনো ডিগ্রি দেয় তার এগেনস্টে কিন্তু কী করা যাবে না, আপিল করা যাবে না। আপনার স্মল কজেস কোর্ট যদি কোনো রায় দেয় তার বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন না। আর আপনাদের কনসেন্টের ভিত্তিতে যেটাকে আমরা বলি কম্প্রোমাইজ ডিগ্রি, তার এগেনস্টও কিন্তু আপনি আপিল করতে পারবেন না। এই বিষয়গুলো নিয়ে আমরা 96-এ অনেক আলোচনা করব। এই 96 আলোচনা করে আমরা জাম্প করে চলে যাব হচ্ছে সেকশন 104-এ। 104-এ বলা আছে আমি কোন কোন ক্ষেত্রে কোন অর্ডারের এগেনস্টে আমি আপিল করতে পারবো, যেখানে আমরা অনেকগুলো অর্ডারের নাম পড়ব, যার মধ্যে অর্ডার 43 রুল 1 এর মধ্যে একটা লম্বা তালিকা আছে। এই তালিকার বিষয়গুলো আমরা এখানে আলোচনায় আনবো, এবং একই সাথে সেকশন 35 এবং 35-এর এতে যদি কোনো কোর্ট যদি কোনো অর্ডার দেয় তার এগেনস্টে কিন্তু আপিল করার বিধান আছে সেই সব অর্ডারের এগেনস্টে। এই বিষয়গুলো নিয়ে আমরা আপিল করব, এই কথা বলবো। এই আপিলের যে বিষয়টা, যখন আমরা একটা আপিল করব অ্যাপিলেট কোর্টের কী কী পাওয়ার আছে আমরা সেকশন 107-এ সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। অ্যাপিলেট কোর্ট কী কী করতে পারে যখন একটা ডিগ্রির এগেনস্টে আপিল অথবা একটা অর্ডারের এগেনস্টে আপিল যখন আমি অ্যাপিলেট কোর্টে করব, অ্যাপিলেট কোর্ট কী কী পাওয়ার সেখানে এক্সারসাইজ করতে পারে, এই বিষয়গুলো একেবারে সুন্দর করে বলা আছে সেকশন 107-এ। সেখানে বলা হচ্ছে অ্যাপিলেট কোর্ট একটা মামলা ফাইনালি ডিসপোজ করতে পারে, নতুন করে ইস্যু ফ্রেম করতে পারে বা এভিডেন্স কালেক্ট করতে পারে, অ্যাপিলেট কোর্টের এভিডেন্স কালেক্ট করার ক্ষমতা আছে। এই বিষয়গুলো পড়ার সময় আমরা চলে যাব অর্ডার 41। অর্ডার 41-এ গিয়ে আমরা এই জায়গায় আরও অনেকগুলো আপনার হচ্ছে রুল আমাদেরকে দেখে নিতে হবে, ঠিক আছে। যেমন আপনার হচ্ছে অ্যাপিলেট কোর্ট এডিশনাল এভিডেন্স নিতে পারে, এটা যেমন 107-এ বলা আছে, এটা ঠিক একইভাবে অর্ডার 41-এর রুল 27-ও বলা আছে। আপনার হচ্ছে সিভিল কোর্টের অ্যাপিলেট কোর্ট যেটি আছে সেটি আপনার কোনো একটা আপিল নিষ্পত্তি করার সময় সে কিন্তু অতিরিক্ত সাক্ষ্য নিতে পারবে, এবং সেখানে 23-তে বলা আছে সেই মামলা রিমান্ডে পাঠাতে পারবে, বা রিমান্ডের বিষয়টা হচ্ছে আগের কোর্ট যেই কোর্টটা বিচার করেছে তার কাছে আবার পাঠাতে পারবে বিচার করার জন্য। ওকে, তাহলে এই বিষয়টা আমরা আলোচনা করবো। দেন এখান থেকে জাম্প করে আমরা সরাসরি চলে যাবো হচ্ছে সেকশন 113, 114 এবং হচ্ছে 115। এইসব জায়গাতে গিয়ে 113 হচ্ছে রেফারেন্সের কথা বলবো, যেখানে হাইকোর্ট ডিভিশনের রেফারেন্স দেওয়ার ক্ষমতা আছে, এবং 114-তে গিয়ে আমরা রিভিউর বিষয়টা বলবো। একইবারে শেষে আমরা বলবো হচ্ছে রিভিশন। রিভিশনে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেকেন্ড ডিভিশনের বিধানটা 115 এর সাবসেকশন 4-এ বলা হয়েছে, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যেখানে লিভ টু রিভিশন, লিভ ফর রিভিশন এবং সেকেন্ড রিভিশন, রিভিশনের ক্ষমতা কার কার আছে, তারা কীভাবে কীভাবে প্রয়োগ করে, অর্ডার এগেনস্টে আমি কোথায় রিভিশনের জন্য অ্যাপ্লিকেশন করব এবং ডিগ্রির এগেনস্টে আমি কোথায় অ্যাপ্লিকেশন করব, সেই বিষয়গুলো নিয়ে এই জায়গায় বিস্তারিত কথা আপনাদের সাথে হতে যাচ্ছে। এরপরে আমরা সেকশন 122-তে বলবো সুপ্রিম কোর্টের রুল ফ্রেম করার ক্ষমতা আছে, রুল ফ্রেম করতে পারবে। আমরা সিপিসিকে দুই ভাগ করতে পারি, একটা হচ্ছে সেকশনের পার্ট আর একটা হচ্ছে অর্ডারের পার্ট। অর্ডারের পার্ট যদি পরিবর্তন করতে চান সেটি আপনার হচ্ছে পার্লামেন্টের দরকার নেই, সেটি পারবে হচ্ছে সুপ্রিম কোর্ট পারবে। এই সুপ্রিম কোর্ট এই এটা করার জন্য, রুল ফ্রেম করার জন্য সুপ্রিম কোর্টের 123-তে একটা হচ্ছে আপনার রুল কমিটি গঠন করতে পারে। রুল কমিটিতে 6 জন সদস্য আছেন, কারা কারা আছেন এই বিষয়ে একটু পরে আমাদের সাথে কথা হবে। 122-এ আমি যখন রুল ফ্রেম করব সেটা কিন্তু কার্যকর হবে, 126-এ বলা আছে রাষ্ট্রপতি যদি সেটাতে অ্যাপ্রুভাল দেয়, ঠিক আছে। আমি কেন জানি মনে হচ্ছে জরিনা সকিনা যারা আছেন অনেকেই কিন্তু এখনও লাইভটি শেয়ার করেননি, বিষয়টি আমার হার্ট ব্লিড করে। হার্ট ব্লিড মানে হৃদয়ে রক্তকরণ, বিষয়টি বলা হয়েছিল মহিউদ্দিন ফারুকি মামলায়, বলা হয়েছিল রক্তকরণ হয়েছে। তা আপনারা যদি লাইভ শেয়ার না করেন, আমারও যদি হৃদয়ে রক্তকরণ হয়ে যায় আসলে আমারও করার কিছু থাকবে না। আচ্ছা, যাই হোক, আমরা এখানে চলে আসি 126। এই জায়গায় অনেক কথাবার্তা বলার পরে আমরা সরাসরি চলে যাবো হচ্ছে আপনার সেকশন 144-এ, যেখানে আমি রেস্টিটিউশনের বিষয় নিয়ে অনেক কথাবার্তা বললো। অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন, একটা ডিগ্রি হয়েছে, একটা আদেশ হয়েছে, আদেশ হয়েছে আমাকে বিল্ডিং থেকে উচ্ছেদ করা হোক, আমাকে খালা জাহাঙ্গীর বিল্ডিং থেকে উচ্ছেদ করে দিল কোর্টের ডিগ্রি নিয়ে, কোর্টের আদেশ নিয়ে। ও মাই গড, আমি চলে গেলাম অ্যাপিলেট কোর্টে, অ্যাপিলেট কোর্ট বললো ও এটা কী হলো, ট্রায়াল কোর্ট, তুমি এটা কী করেছো, এভাবে তো উচ্ছেদ করা যাবে না, ঠিক আছে, কারণ এটা রায়হানই পাবে জায়গাটা, জায়গাটা আমি পাবো, এটা খালা জাহাঙ্গীর পাবে না। তখন অ্যাপিলেট কোর্ট কী করলো, ডিগ্রিটাকে রিভার্স করে দিল। সেই ক্ষেত্রে তাহলে ডিগ্রিটা রিভার্স করলো ভালো কথা, কিন্তু আমার তো অনেক লস হয়ে গেলো না, কারণ অলরেডি খালা জাহাঙ্গীর আমার বিল্ডিং কিন্তু ভেঙে দিয়েছে। তাহলে আমার যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটার জন্য আমি আবার যে কোর্ট বিচার করেছিল সেই কোর্টে একটা অ্যাপ্লিকেশন দিতে পারবো, যে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন। এটা নিয়ে আমরা 144-এ পড়বো। 144-এ যখন আমি রেস্টিটিউশনের যখন কোনো অ্যাপ্লিকেশন করবো কোর্ট, সেক্ষেত্রে কিন্তু একটা আদেশ দিবে। এই আদেশটাও কিন্তু সেকশন 2-এর সাবসেকশন 2-তে বলা হচ্ছে, আপনার 144-এ কোর্ট যে আদেশটা দিবে সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিগ্রি। ওকে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এরপর আমি চলে যাবো হচ্ছে সেকশন 153-তে, যেখানে 151 নিয়ে আলোচনা করবো, ইনহেরেন্ট পাওয়ার অফ কোর্ট।
কোর্টের সহজাত ক্ষমতা আছে ন্যায় বিচারের স্বার্থে, অথবা এই সিপিসির অধীনে যদি কোনো অপব্যবহার মিসইউজ যেন না হয় সেটাকে প্রতিরোধ করার জন্য কোর্ট সহজাত ক্ষমতা এক্সারসাইজ করতে পারবে। আপনারা 151 কিন্তু হাইকোর্ট ডিভিশন নয়, সকল সিভিল কোর্টের এই ক্ষমতা আছে। কিন্তু আমরা পরীক্ষার কথায় জাগাবো হাইকোর্ট কেন, কারণ আমরা সিআরপিসির 561 এতে দেখেছিলাম হাইকোর্ট ডিভিশনের ইনহেরেন্ট ক্ষমতা আছে, এটা আমরা দেখেছিলাম সিআরপিসির সেকশন 561 এতে। আর যদি কনস্টিটিউশনে দেখা দেখি আমরা সেখানে দেখবো কমপ্লিট জাস্টিস, টু ডু কমপ্লিট জাস্টিস, কমপ্লিট জাস্টিস করার জন্য আপনার হচ্ছে সুপ্রিম কোর্টের যে ক্ষমতাটা আমরা আর্টিকেল 104 আমরা দেখেছি, আমরা সেদিকে না যাই, কারণ হাঁটার সময় সকিনা জরিনা সবাইকে যদি দেখে দেখে সামনে যায় তাহলে পথ কিন্তু শেষ হবে না, আমরা সোজা পথে চলে যাই, আমরা চলে আসি সিপিসিতে। আচ্ছা, এখন 151 ইনহেরেন্ট পাওয়ারের পরে আমরা চলে যাবো হচ্ছে 154-এ। একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছি, একটা ডিগ্রি দিয়েছি, জরিনার জায়গায় লিখে দিয়েছি সকিনার নাম, ভুল হয়েছে, ক্লারিক্যাল মিস্টেক হয়েছে, ক্লার্ক বা কেরানি, কেরানি বা ক্লার্ক যে ভুলটা করে তার নাম হচ্ছে ক্লারিক্যাল মিস্টেক, ক্লারিক্যাল মিস্টেক হবে 152-তে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে সেটা কারেকশন করে আমি নিতে পারি। ওকে, এরপর আমরা আপনাদেরকে দেখাবো সেকশন 153-তে কী কী বিষয় আছে। জেনারেল অ্যামেন্ডমেন্ট, আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, অ্যাপ্লিকেশন ভুল হয়েছে, সেক্ষেত্রে আমি 153-তে দরখাস্ত দিতে পারি। এখন সংশোধনের ক্ষেত্রে দুটো বিষয় আছে, যদি আমার আর্জিতে ভুল হয় বা আর্জি জবাব ভুল হয় সেক্ষেত্রে একটা বিধান, কিন্তু যদি অ্যাপ্লিকেশন ভুল হয় সেক্ষেত্রে বিধান কিন্তু আরেকটা। যেমন আমার প্লিডিংসে যদি ভুল হয়, হোয়াট ইজ প্লিডিংস, প্লিডিংস মানেটা কি, অর্ডার 6-এ যদি আমরা দেখি সেখানে আমরা দেখবো প্লেন্ট অথবা রিটার্ন স্টেটমেন্ট, রিটার্ন স্টেটমেন্ট অথবা প্লেন্টে যদি ভুল হয় সেক্ষেত্রে আমাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে অর্ডার 6 রুল 17। এই বিষয়টা নিয়ে আমি একটু পরে আপনাদের অনেক বিস্তারিত কথা বলবো, আপাতত সেদিকে না যে এই জায়গায় এসে আমরা ক্লাসের দ্বিতীয় পার্টটা শেষ করবো, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাসের আজকের দ্বিতীয় পার্ট, এখন আলোচনা করবো প্রথম পার্ট। আবার কেন জানি মনে হচ্ছে প্রথম পার্ট নিয়েই অনেকগুলো ক্লাস হয়ে যাবে, অনেকক্ষণ সময় চলে যাবে, রাত শেষ হবে, কিন্তু সিপিসি শেষ করতে পারবো কিনা এটা নিয়ে আমি অনেক ডাউটে আছি। আচ্ছা, যাই হোক, আজকে যে সিপিসির আমরা যেটাকে বলি সিপিসি নিয়ে ওয়াস মাহফিল, ওয়াস মাহফিল শুরু হয় হচ্ছে আপনার তাও দুপুর থেকে রাতের 12টা। কেন জানি মনে হচ্ছে সিপিসি আমি যদি ক্লাসটা শুরু করতে চাই, কেন জানি মনে হচ্ছে গড়ির কাঁটা ঘুরতে থাকবে, আমি সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু ক্লাস নিয়ে সামনে চলে যাব, দেখি শুরু করি কতটুকু পারি। অলরেডি আমার সাথে আপনারা অনেকেই জয়েন করেছেন, অনেকেই দেখতে পাচ্ছি, কিন্তু অনেকে আমার হৃদয়ে হার্ট ব্লিডস মানে আমার হৃদয়ে রক্তকরণের জন্য অনেকেই দায়ী, কেন, কারণ অনেকে লাইভটি এখনও শেয়ার করেনি, লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন। অলরেডি অনেকেই জয়েন করেছেন, সাইরা তোরি জয়েন করেছে আমাদের সাথে, রেসবি আক্তার জয়েন করেছে, এরপরে আমরা আরও অনেকেই জয়েন করেছে, অনেকেই দেখতে পাচ্ছি, অনেকে অনেকেই কমেন্ট করেছেন, হৃদয়ের যে কাছের ফ্রেন্ড যারা আছে, আমাদের অনেক ফ্রেন্ড আছে, জরিনা, সকিনা, তারপরে হচ্ছে মর্জিনা, সবাইকে অনেকেই মেনশন দিয়েছেন। এবারে আচ্ছা, অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, আপনারা অনেকেই হয়তো লাইভটি এতক্ষণে শেয়ার করে দিয়েছেন। আচ্ছা, ক্লাস শুরুর আগে একটি কথা আমি সবসময় বলি, সেটা হচ্ছে ল হবে মাথায় নট খাতায়, সবসময় দেখি আপনার হচ্ছে আমরা অলওয়েজ লটাকে লিখতে থাকি, লটাকে লিখতে থাকি, ম্যাথ ল হবে মাথায় নট খাতায়, সেম ম্যাথ হবে মাথায় নট খাতায়, কিছু কিছু ম্যাথ আমাদেরকে করতে হবে মাথার মধ্যে। যেমন একটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণ দুটোও কিন্তু সমান হয়ে যাবে, এই বিষয়গুলো তো একটা মাথায় রাখতে হবে। তিনটা একটা ত্রিভুজের তিন বাহু সমান 180, একটা চতুর্ভুজের চার বাহু সমান 360, এই বিষয়গুলো তো মাথায় রেখে দিতে হবে, কিছু সব যদি খাতায় রেখে দিই তাহলে তো জরিনা আর জীবনে আসবে না। আচ্ছা, এবারে আমরা ক্লাসে ফিরে যাই, আজকের ক্লাসের যে প্রথম পার্টটা সেটি এখন আলোচনা করিনি, আগে বলেছি দ্বিতীয় পার্টটার হেডলাইন বলেছি, এবার প্রথম পার্ট নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব, ঠিক আছে। অলরেডি আমার সাথে আপনারা অনেকেই জয়েন করেছেন, অনেকেই দেখতে পাচ্ছি, অনেকে লাইভটি শেয়ার করে দিয়েছেন, ওকে। আচ্ছা, এবারে আমরা ক্লাসটি শুরু করে দিই, আজকের ক্লাসের একেবারেই শুরু থেকে স্টার্ট করবো, যেই প্রথমে মামলার স্টেজ থেকে স্টার্ট করবো। আজকের ক্লাসের প্রথম পার্ট হচ্ছে স্টেজেস, দেন দ্বিতীয় পার্ট আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে। প্রথম পার্টে আমরা যদি বলি, একটা হচ্ছে প্রথমে মামলার আমরা জানি কজ অফ অ্যাকশন অ্যারাইজ হতে হবে, একটা কজ অফ অ্যাকশন অ্যারাইজ হতে হবে। কজ অফ অ্যাকশন কীভাবে অ্যারাইজ হলো, আমি জরিনাকে কী করলাম, তার জায়গা থেকে বেদখল করে দিলাম, জায়গাকে বেদখল করে দিলাম, যে জায়গাটা জরিনা অনেকদিন ধরে দখলে ছিল, জরিনাকে যদি আমি জায়গা থেকে যদি বেদখল করি, জরিনা কিন্তু সরাসরি চলে যাবে হচ্ছে লয়ারের কাছে,
আমরা জানি সে লয়ারের কাছে চলে যাবে। লয়ারের কাছে যদি সে যায় তাহলে লয়ার তাকে বলবে, লয়ার তাকে কি করবে, তার সব কিছু জিজ্ঞেস করবে, তাকে ইন্টারভিউ করবে, তাকে কাউন্সেলিং করবে, মার্শালিং অফ ফ্যাক্টস, পুরো ঘটনাটা লয়ার শুনবে। শোনার পরে লয়ার দেখা যাচ্ছে এখানে মামলা করার দরকার আছে, সেই ক্ষেত্রে জরিনাকে বলবে তুমি মামলা করো। তাহলে মামলা যে করতে বলবে এটা হচ্ছে ইনস্টিটিউশন অফ স্যুট, ইনস্টিটিউশন অফ স্যুট, মামলা যে করতে বলবে ইনস্টিটিউশন অফ স্যুট তাকে বলবে তুমি মামলা করো। ঠিক আছে, তুমি কি করো, মামলা করো বা মোকদ্দমা করো বা স্যুট করো, তুমি মোকদ্দমা করো। একটা জিনিস মাথায় রাখবেন, নো কজ নো স্যুট। যদি জরিনা যদি আমাকে বেদখল না করতো, জরিনাকে আমি অনেক ভালোবাসি এই জন্য জরিনার বিরুদ্ধে আমি মামলা করতাম না, কিন্তু জরিনা আমাকে বেদখল করেছে, কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে, এই জন্য আমি করতে যাব মোকদ্দমা, আমি মোকদ্দমা করতে যাব, আমি মোকদ্দমা করতে যাব, ইনস্টিটিউশন অফ স্যুট মোকদ্দমা করতে যাব, আমার লয়ার আমাকে বলে দিয়েছে আপনি মোকদ্দমা করেন। আচ্ছা, মোকদ্দমা করার জন্য আমরা সেকশন 27 বলা হচ্ছে, সেকশন 26 বলা হচ্ছে প্রত্যেকটা মোকদ্দমা আপনাকে করতে হবে আর্জি দায়েরের মাধ্যমে বা প্লেন দায়েরের মাধ্যমে। তাহলে আর্জি দায়েরের মাধ্যমে আমাকে মোকদ্দমাটা করতে হবে বলা আছে সেকশন 26। সেকশন 15 বলা হচ্ছে আমাকে মামলাটা করতে হবে একেবারে লোয়েস্ট গ্রেডে, লোয়েস্ট গ্রেডের যে কোর্ট আছে লোয়েস্ট গ্রেডের কোর্টে আমাকে মামলাটা করতে হবে। ঠিক আছে, আর্থিক এক্তিয়ারের একেবারে সর্বনিম্ন আদালতে মামলাটা করতে হবে আমরা যদি সে। আচ্ছা, প্রথমত আমাকে দেখে নিতে হবে বাংলাদেশে কী কী ধরনের কোর্ট আছে, সিভিল কোর্ট আমরা সেটা দেখে নিই। আমরা যদি দেখে নিই সিভিল কোর্টস অ্যাক্ট, আমরা যদি দেখে নিই সিভিল কোর্টস অ্যাক্ট 1887 যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো 5 ধরনের কোর্ট আছে। একটা হচ্ছে আমরা ডিস্ট্রিক্ট জাজের কোর্ট, কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ, কোর্ট অফ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ। ঠিক আছে, 5 ধরনের সিভিল কোর্ট আছে। বলা হচ্ছে ধারা 3 বলা হচ্ছে সিভিল কোর্টস অ্যাক্ট 1873 বলা হচ্ছে 5 ধরনের কোর্ট আছে, এই 5 ধরনের কোর্ট আছে। এই 5 ধরনের কোর্টের মধ্যে মূলত এই 3 ধরনের কোর্টের মধ্যে আপনি মামলা করতে পারবেন। আপনি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কোর্টে মামলা করতে পারবেন, আপনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের কোর্টে মামলা করতে পারবেন, আপনি অ্যাসিস্ট্যান্ট জাজের কোর্টে মামলা করতে পারবেন। এখন জরিনা আমাকে যে বেদখল করে দিল, আমার জায়গার মূল্যমান ভ্যালুয়েশন কতটুকু এটা আমাকে আগে একটু জানতে হবে, এটার মূল্য কতটুকু। এটার মূল্য হইতে পারে 2 লাখ, এটার মূল্য হতে পারে 10 লাখ, এটার মূল্যমান হতে পারে 15 লাখ, যা হয় আর কি। এখন সেকশন 15 বলা হচ্ছে মূল্যমান দেখে আপনি মামলাটা একেবারে লোয়েস্ট গ্রেডের কোর্টে মামলাটা আপনি দায়ের করতে হবে। আপনাকে মামলা দায়ের নয়, প্লেন দায়ের করবো, আমি প্লেন দায়ের করবো। সেকশন 26 বলা হচ্ছে আমি মামলাটা দায়ের করতে হবে আমাকে প্লেন দায়েরের মাধ্যমে, প্লেন দায়েরের মাধ্যমে করতে হবে লোয়েস্ট গ্রেডের যে কোর্ট একেবারে লোয়েস্ট গ্রেড। ঠিক আছে, আমি সেখানে মামলাটা করবো। আচ্ছা, তাহলে আমাকে দেখে নিতে হবে এখানের মধ্যে কার ক্ষমতা কতটুকু। আগে আমরা 2020 সালে একটা অ্যামেন্ডমেন্ট চলে আসছে এবং অলরেডি সেটা এক্সিকিউশনের পথে আছে, এক্সিকিউশনের অন দ্য ওয়ে, এক্সিকিউশনের পথে আছে। আমরা সেদিকে না গিয়ে আগে আগের অবস্থাটা দেখে নিই। আগে যে মামলাটার মূল্যমান 2 লাখ টাকা পর্যন্ত সেটি আমরা সহকারী জজ আদালতের কোর্টে আমরা করতাম, যেটির মূল্যমান আপনার হচ্ছে 2 থেকে 4 লাখ পর্যন্ত, 2 থেকে 4 লাখ পর্যন্ত সেটি আমরা সিনিয়র সহকারী জাজের কোর্ট আদালতে আমরা করতাম, যেটির মূল্যমান 4 লাখের উপরে আমরা সেটি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্টে আমরা মামলাটা করতাম। কিন্তু রিসেন্টলি যে অ্যামেন্ডমেন্টটা নিয়ে আসা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই 2 লাখের জায়গায় আনা হয়েছে 15 লাখ এবং 4 লাখের জায়গায় আনা হয়েছে 25 লাখ। ঠিক আছে, 25 লাখ যেটি 2021 সালে সংশোধনের মাধ্যমে আনা হয়েছে এবং শীঘ্রই কিন্তু এটি কার্যকর হতে যাচ্ছে। ওকে, এখন আমার জায়গার মূল্যমান যদি হয় ঠিক আছে 15 লাখ, সেক্ষেত্রে আমি মামলাটা করবো সহকারী জজ আদালতে। যদি মামলাটার মূল্যমান যদি হয় 15 লাখ 20 হাজার টাকা, আমি করবো সিনিয়র সহকারী জজ আদালতে। মামলাটার মূল্যমান যদি হয় 25, আমি সেই ক্ষেত্রেও কিন্তু মামলাটা করবো জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্টে। যদি হয় 25 লাখ, না যদি 25 লাখ হয় আমি সহকারী জাজ, যদি 25 লাখ 1 টাকা হয়, 25 লাখের উপরে যা হয় আমি মামলাটা করবো যুগ্ম জেলা জজ আদালতে। তাহলে এই 3টা কোর্ট হচ্ছে অরিজিনাল মামলা ফাইল করার কোর্ট। এখানে প্রথমেই মামলা আমরা স্টার্ট করি, এখানে অরিজিনাল মামলা নেওয়ার এখতিয়ার কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজের নেই, কোর্ট অফ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের সেই বিষয়টি নেই। কোর্ট যে 5 প্রকার, গত জুডিশিয়ারিতে প্রশ্ন আসছিল বা 13তম জুডিশিয়ারি রিটার্ন প্রশ্ন ছিল হচ্ছে বাংলাদেশে কয় ধরনের সিভিল কোর্ট আছে, আনসার করার সময় লিখতে হবে অ্যাকর্ডিং টু সেকশন 3 অফ সিভিল কোর্টস অ্যাক্ট কমা, অনেকে ড্যাশ দিয়ে দেয় কমা 1887, 5 কাইন্ড অফ কোর্ট, নাম্বার 1 দ্য কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ, দ্য কোর্ট অফ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, দ্য কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, দ্য কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট আপনার হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, দ্য কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ, 5 ধরনের কোর্ট আছে। তাহলে সেকশন 15 বলা হচ্ছে লোয়েস্ট গ্রেড আমাকে মামলাটা করতে হবে, তাহলে সেই বিষয়টা বলা আছে সেকশন 15। ওকে, সেকশন 15 সেই বিষয়টা বলা আছে। সেকশন 15 যেহেতু আসছে, এই জায়গায় আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে 16 থেকে আমরা যদি ধারা 20 পর্যন্ত দেখে নিই, এখানে বলা আছে মামলাটা আমি কোথায় করবো,
ঠিক আছে কোন জায়গায় করব এই বিষয়গুলো এখানে আমরা পাবো শুরুতে বলা হচ্ছে যেখানে সাবজেক্ট ম্যাটার অবস্থিত সেখানে আপনি মামলা করবেন জায়গাটা অবস্থিত হচ্ছে সাতকানিয়ায় মামলা করব ঢাকায় অবস্থিত তাহলে ওই কোর্টের অধীনে আমি মামলাটা করব সতেরোতে বলা হচ্ছে একটা জায়গা দুইটা কোর্টের অধীনে অবস্থিত তাহলে জায়গাটা পড়ছে সীমান্তে কিছু এখানে তাহলে আপনি যে কোনো একটা মামলা করতে পারবেন আর একটা বিষয় দেখলাম সেটা হচ্ছে আসলে আনসার্টেন হয়ে গেছে কেন কারণ এখানে নদী ভাঙন হয়ে গেছে নদী ভাঙন হওয়ার ফলে বোঝা যাচ্ছে না আসলে কি এটা বরিশালে নাকি ভুলাই অনেক সমস্যা হয়ে গেছে সেক্ষেত্রে যে কোনো একটাতে মামলা করতে পারবেন ঠিক আছে এরপর ১৯ এবং ২০ যদি দেখেন এক্ষেত্রে আমার হচ্ছে যদি ইমুভেবল প্রপার্টি হয় ক্ষতিপূরণের মামলা হয় সেক্ষেত্রে যেখানে বিবাদী বসবাস করে অথবা যেখানে কজ অফ অ্যাকশন আরাইজ হয় সেখানে আপনি মামলাগুলো করতে পারবেন এখানে বিস্তারিত বিষয়গুলো বলা আছে আমরা সেদিকে না যাই তাহলে আমি মামলা ফাইল করার বিষয়টা দেখলাম সেকশন ২৬ এবং ১৫ এবং ১৬ থেকে ২০ ওকে এরপরে আমরা চলে যাব হচ্ছে তাহলে মামলা ফাইল করলাম হচ্ছে প্লেন্টের মাধ্যমে ঠিক আছে মামলা ফাইল করার বিষয়ে আমরা যদি অর্ডার যদি ফোর দেখে নিই এই অর্ডার ফোরে কিছু বিষয় বলা আছে মামলা ফাইল করার সময় এখানে কিছু ফি আছে ফিগুলো আমাকে দিতে হবে ঠিক আছে কারণ আমার টাকা নিয়ে কিন্তু সামন দেওয়া হবে আমার অপরপক্ষকে কিন্তু সামন দেওয়া হবে আমার টাকা নিয়ে এবং যেখানে কোর্ট ফি যেগুলো আছে এগুলোও দেওয়া হবে এখন এগুলো যখন আমি দিব স্যারাস তাদের কী করবে এগুলো সবগুলো চেক করবে এভরিথিং ইজ ওকে দেখা যাচ্ছে সব টাকা পয়সা আমি দিয়েছি সেই ক্ষেত্রে অর্ডার ফোরের রুল ফোরে বলা হচ্ছে এখানে দেওয়ানি আদালতের জন্য একটা রেজিস্টার খাতা আছে যেটার নাম হচ্ছে দেওয়ানি রেজিস্টার আমরা ক্রিমিনালে দেখেছিলাম সেখানে হচ্ছে জেনারেল আপনার হচ্ছে জিআর মামলা জেনারেল রেজিস্টার কেসের একটা খাতা আছে তারপর হচ্ছে কমপ্লেন রেজিস্টার কেসের একটা খাতা আছে এখানে দেওয়ানি মামলাগুলো আপনার হচ্ছে নিবন্ধন করার জন্য একটা খাতা আছে আপনি দেওয়ানি মামলা সিভিল স্যুট রেজিস্ট্রেশন খাতা ওইখানে আমার মামলাটা নিবন্ধন করা হলো ঠিক আছে মামলাটা নিবন্ধন করা হলো আচ্ছা এখন আমরা এখনও আছি হচ্ছে প্লেনটে এখন এই প্লেন নিয়ে একটু বিস্তারিত আমরা দেখে নিতে চাই এই প্লেনটা আর কী কী বিষয় আছে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিতে চাই আমরা যদি প্লেনটের অর্ডারটা যদি দেখি অর্ডার আমরা হচ্ছে কোথায় বলা আছে অর্ডার সেভেনে প্লেন নিয়ে বিস্তারিত বলা আছে অর্ডার সেভেন নিয়ে বিলিভ মি যে জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে সেই জায়গা হচ্ছে দুটা জায়গা থেকে ২০টা মতো প্রশ্ন আসছে অ্যাডভোকেসির জুডিশিয়ারি আমরা কেন পরীক্ষায় পারি না কেন তার কারণটা হচ্ছে আমরা জানি না করোনার হটস্পট কোথায় এটা যেমন আমাদের কর্তৃপক্ষ বুঝতে পারে না আমরাও ঠিক সেমভাবে সিপিসির কোন জায়গা থেকে প্রশ্নগুলো করা হচ্ছে এটা আমাদের মাথায় আসে না এই আপনার যে জায়গা থেকে প্রশ্নটা করা হচ্ছে অর্ডার সেভেনের বারবার প্রশ্ন করা হচ্ছে সেই জায়গাটা আমরা প্রথমে শনাক্ত করে নিই সেটা হচ্ছে অর্ডার সেভেনের রুল ১০ অর্ডার সেভেনের রুল ১০ থেকে অসংখ্যবার প্রশ্ন করা হয়েছে নাম্বার ১ নাম্বার ২ হচ্ছে অর্ডার সেভেনের রুল ১১ থেকে প্রশ্ন করা হয়েছে তাহলে যে দুইটা জায়গা থেকে প্রশ্ন বারবার করা হচ্ছে সেই জায়গাটা ক্লিয়ার করে নিব এখন ক্লিয়ার করার আগে দেখে নিই রুল ১ এ কী আছে রুল ১ এ প্লেন্টের মধ্যে বা আর্জির মধ্যে আমি কী কী বিষয় ইনক্লুড করবো সেই বিষয়গুলো বিস্তারিতভাবে দেওয়া আছে যেখানে আমি কোর্টের নাম লিখবো মামলার মূল্যমান কত সেই বিষয়গুলো লিখবো তারপর হচ্ছে কজ অফ অ্যাকশন কখন অ্যারাইজ হলো এখানে মামলার ফ্যাক্টটা কী সেই বিষয়টা আমি লিখে দিব আমি কোর্টের কাছে কী চাই সেটা লিখবো আমি ফি দিয়েছি কি না মামলার কোর্ট ফি দিয়েছি কি না সেই বিষয়টা আমি লিখে নিব সব কিছু কোন বিষয়টা আপনি লিখতে হবে সবগুলো বিষয় এই রুল ১ এ বলা আছে একটা লম্বা তালিকা দেওয়া আছে এখন পরীক্ষায় প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে না এসে পরীক্ষার প্রশ্নটা বারবার আসতেছে হচ্ছে ১০ থেকে এবং ১১ থেকে ১০ এ বলা হচ্ছে আপনার হচ্ছে রিটার্ন অফ ক্লেম আপনি যদি যথাযথ কোর্টে যদি আর্জিটা যদি দাখিল না করেন ওই কোর্ট আপনার এই যেই প্লেনটা দিয়েছেন যে আর্জিটা দিয়েছেন সেটা কিন্তু রিটার্ন করতে পারে তাহলে রিটার্নের আদেশ দিতে পারে আপনার আর্জিটা দিতে পারে হচ্ছে ফেরত এই ফেরত দেওয়ার সময় আপনার আর্জি যখন ফেরত দিবে কোর্ট কী করবে জানেন এখানে আর্জির অপোজিটে কিছু বিষয় লিখে দিবে কী লিখে দিবে হচ্ছে তারিখ দুটা তারিখ লিখে দিবে একটা হচ্ছে যেদিন আপনি প্লেনটা দিয়েছেন এবং যেদিন আপনাকে ফেরত দিচ্ছে দুটা তারিখে লিখে দিবে এবং কোর্ট এখানে লিখে দিবে পার্টিদের নাম লিখে দিবে আপনারা কারা কারা পার্টি সেটা লিখে দিবে আর একটা স্টেটমেন্ট দিয়ে দিবে কেন কোর্ট আর্জিটা আপনাকে ফেরত দিল বলে দিল আপনি এটা নিয়ে ওদিকে চলে যান এটা আমার এখানে নয় রিটার্ন অফ প্লেন্ট ঠিক আছে পরীক্ষায় তাহলে এই প্রশ্নগুলো পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন করা হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে রিটার্ন অফ প্লেনটা কোথায় আছে এই প্রশ্নটা আপনার অ্যাডভোকেসি পরীক্ষায় আমি দেখতে পাচ্ছি অসংখ্যবার পরীক্ষায় আসছে অনেকগুলো পরীক্ষায় এই প্রশ্নটা আসছে দেখা যাচ্ছে অ্যাডভোকেসি ১২ আসছে সপ্তম জুডিশিয়ারিতে আসছে অনেকগুলো পরীক্ষায় প্রশ্নটা চলে আসছে কোর্ট এটা হচ্ছে আপনার আর্জিটা কোর্ট ফেরত দিতে পারে তাহলে কোর্ট যে আপনাকে যে ফেরত দিল দিস ইজ অ্যান অর্ডার এটা কিন্তু একটা কোর্টের একটা আদেশ তাহলে এই আদেশের বিরুদ্ধে আপনার প্রতিকার কী আপনি কি আপিল করবেন নাকি রিভিউ করবেন না অ্যাডমিশন করবেন কমেন্টে জানাবেন দ্রুত কমেন্ট করবেন আমি এই অর্ডার ৮ রুল ১০ এ আমার আর্জি যদি কোর্ট যদি আমাকে বলে হাই জরিনা নিয়ে যাও তোমার আর্জি এই আর্জি এখানে হবে না
পিছনে লিখে দিয়েছে আমার নাম, লিখে দিয়েছে যখন দিয়েছি যখন নিচ্ছি দুটাই লিখে দিয়েছে, একটা ব্রিফ স্টেটমেন্ট কোড দিয়ে দিয়েছে আপনার আজ এই কারণে আমার এখানে সম্ভব নয়, কারণ আমার জুরিডিকশন নেই, এই বিষয়গুলো লিখে দিয়েছে। কোড যখন ফেরত দিয়েছে আমি অনেক কষ্ট পেয়েছি, আমি এখন কোথায় যেতে পারি, কোথায় যেতে পারি কমেন্টে জানাবেন আমার রেমেডি কী। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে রুল ইলেভেনের মধ্যে। রুল ইলেভেনটা হচ্ছে হটস্পট, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন একেবারে যদি কম আসে, 20টা প্রশ্ন আসছে বিভিন্নভাবে ঘুরিয়ে 20টা মতো প্রশ্ন আসছে, এই হচ্ছে রুল ইলেভেন থেকে। প্রতিবারেই প্রশ্ন আসে রুল ইলেভেন থেকে, প্রতিবারেই প্রশ্ন করা হচ্ছে রুল ইলেভেন থেকে। দেখিনি রুল ইলেভেনে কী আছে। রুল ইলেভেনে বলা হচ্ছে রিজেকশন অফ প্লেন্ট, আরজি প্রত্যাখ্যান করা। আমরা আরজি প্রত্যাখ্যান করার বিষয়টা বলা হচ্ছে রুল ইলেভেনে, ঠিক আছে। আমরা এতক্ষণ পর্যন্ত যে জায়গাটার মধ্যে এখনও পর্যন্ত আসি সেটা হচ্ছে দিস ইজ দ্য প্লেন্ট। প্লেন্টের মধ্যে কেন আসলাম, আমরা সেকশন 26 রেফার করেছি, সেকশন 15 রেফার করেছি, সেকশন 16 থেকে আমরা 20 পর্যন্ত রেফার করেছি, এবং একই সাথে সিভিল কোড সেক্টর সেকশন 3 রেফার করে আমরা প্লেন্টের মধ্যে আছি, এবং একই সাথে আমরা অর্ডার 4 নিয়ে এই জায়গায় আমরা অনেক কথাবার্তা বলেছি। এখন আমরা যে জায়গায় আছি সেটি হচ্ছে অর্ডার 7 এবং রুল 1 নিয়ে কথা বলা হয়ে গেছে। আমাদের যে বিষয়টা পরীক্ষা আসবে সেটা হচ্ছে অর্ডার 10 এবং অর্ডার 11। এখন বিস্তারিত আলোচনা হবে অর্ডার 11 নিয়ে, কারণ এটা নিয়ে পরীক্ষায় প্রশ্নের একেবারেই প্রশ্নের ফুলঝুরি, অসংখ্য প্রশ্ন পরীক্ষায় আসছে, অসংখ্য প্রশ্ন এই জায়গা থেকে কিন্তু চলে আসছে। আচ্ছা ভাইয়া, একটু আস্তে আস্তে যেহেতু মাথায় ঢুকে একটু আস্তে আস্তে বলার জন্য অনেকগুলো রিকোয়েস্ট পাচ্ছি। আচ্ছা আমি কি আরেকটু আস্তে আস্তে বলবো, অনেক আপনারা কমেন্টে জানাবেন, আমি কি আরেকটা স্লোলি যাব নাকি আরেকটা স্পিডে যাব। আচ্ছা আমরা রিজেকশন অফ প্লেন্টের বিষয়টা দেখিনি, এই আপনার হচ্ছে অর্ডার 7-এর রুল 11-এর মধ্যে রিজেকশন অফ প্লেন্টের বিষয়টা বলা আছে, যেটা হচ্ছে রিজেকশন অফ প্লেন্ট, কখন কোড প্লেন রিজেক্ট করে আমরা সেই বিষয়গুলো একটু দেখে নিই। এখন আমি যে আরজিটা দিয়েছি এখানে কোনো কজ এফেকশন নেই, কজ এফেকশন কীভাবে কজ এফেকশন যে অ্যারাইজ হয়েছে এটা কেন বোঝা যাচ্ছে না। আমি যে ভ্যালুয়েশনটা কোডকে দিয়েছি এই ভ্যালুয়েশনটা হচ্ছে আন্ডার ভ্যালুয়েশন, আন্ডার ভ্যালুয়েশন। জায়গা হবে 2 লাখ আমি লিখেছি, হচ্ছে জায়গা হবে 10 লাখ আমি লিখেছি 2 লাখ, যেন আমি কোড ফি চুরি করতে পারি, কোড ফি যেন দিতে না হয়। পরীক্ষা প্রশ্ন আসছে কেন আন্ডার ভ্যালুয়েশন করা হয়, কেন ভ্যালুয়েশন করা হয়, এটা কিসের সাথে সম্পর্কিত, এটা হচ্ছে কোড ফি, কোড ফিটা ইম্পর্ট্যান্ট, কোড ফি চুরি করার জন্য মূলত এই কাজটি করা হয় আন্ডার ভ্যালুয়েশন। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যদি আপনি অ্যাস্টাম যদি যথাযথভাবে যদি অ্যাস্টাম যদি এখানে যদি না লাগান সেক্ষেত্রেও কিন্তু আপনার আরজি রিজেক্ট করতে পারে। আর এটা যদি বার্ড বাই যদি ল হয় থামাদি দ্বারা বাড়িত এবং অন্যান্যভাবে এটা যদি রেজুডিকার দ্বারা বাড়িতে হয় সেক্ষেত্রেও কিন্তু কোড আপনার প্লেনটা কিন্তু কী করতে পারে, রিজেক্ট করতে পারে। এই 4টা পরীক্ষার জন্য এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গায় যে বিষয়টা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে এই আপনার অ্যাস্টাম্পের ক্ষেত্রে কোড আপনাকে একটা সময় দিতে পারে, আপনাকে বলতে পারে আপনি এগুলো একটু কারেকশন করে আসেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে কোড আপনাকে একটা সময় দিতে পারে, যদি সময় যদি না দেয় সেই ক্ষেত্রে আপনি 21 দিনের বেশি সময় পাবেন না। এই 21 দিনটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, 21 দিনের বেশি সময় আপনি পাবেন না। পরীক্ষায় প্রশ্ন আসছে যদি প্লেন যদি রিজেক্ট করেন আমি কী করতে পারি। আপনারা সবাই জানেন সেকশন 2-এ সাবসেকশন 2-তে বলা হচ্ছে আপনার ডিগ্রির সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাতে বলা হলো রিজেকশন অফ প্লেন 1 kind অফ ডিগ্রি। সেকশন 144-এ যদি কোনো অর্ডার দেয় কোর্ট সেটাও কিন্তু ডিগ্রি, তাহলে রিজেকশন অফ প্লেন্টের যে অর্ডারটা কোর্ট দিচ্ছে এটাও ডিগ্রি। আবার হচ্ছে এটা যদি ডিগ্রি হয় আমরা জানি সকল ডিগ্রি রেগেস্ট আমরা কী করতে পারি, আপিল করতে পারি, যেখানে আপিলের বিধান আছে সেখানে আমরা রিভিউ করতে পারি। এখানে কিন্তু আমি রিভিউ করারও কী আছে, আমার সুযোগ আছে। আরও একটা আপনার হচ্ছে রেমেডি আমার আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি কোর্টকে ফ্রেশ প্লেন দায়ের করতে পারি। তাহলে কী কী রেমেডি আছে, কোন কোন গ্রাউন্ডে কোর্ট এটা রিজেক্ট করছে এবং সেই বিষয়টা এবং স্টাম্পের বিষয়ে 21 দিনের একটা কথা বলেছি, এই বিষয়গুলো থেকে পরীক্ষায় কম আসলো, মিনিমাম হচ্ছে 20টা মতো প্রশ্ন আসছে বিভিন্ন পরীক্ষায়, এই জায়গা থেকে প্রশ্নগুলো আসছে। আমরা আর একটু স্পিডে জানবাই, ওকে আমরা এই জায়গাটা শেষ করে আমরা আর একটু সামনে চলে যাই। তাহলে আমরা প্রথমত দেখে নিলাম প্লেন্টের বিষয়টা, আমরা দেখে আমরা সামনে চলে যাই, প্লেন্টের বিষয় শেষ করলাম। এখন কোডকে আমি প্লেন দিয়ে দিলাম, প্লেন দেওয়ার পরে আমরা জানি যে বিষয়টা দেওয়া হবে দিস ইজ দ্য কোড, এখন কী করবে বিবাদীকে সামন দিবে। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সামনের বিষয়টা, যেটাকে আমরা বলি কোড প্রসেস ইস্যু করা মানেটা হচ্ছে আপনার হচ্ছে প্রসেস কী করবে, কোড ইস্যু প্রসেস ইস্যু করবে বা বিবাদীকে কী দিবে, সামন দিবে। সামনের বিষয়টা যদি আমরা দেখি এই বিষয়টা বলা আছে অর্ডার 5-এ বলা আছে, এবং একই সাথে সেকশন 27 যদি আমরা দেখি সেকশন 27-এ বলা হচ্ছে কোড যখন বাদী যখন প্লেন দায়ের করবে সেই ক্ষেত্রে কোড বাদীকে আপনার হচ্ছে কী দিবে, বিবাদীকে সামন দিবে। সামন দিবে কী জন্য, টু আনসার টু অ্যাপিয়ার, যেন কোর্টে আসে যেন আনসার দেয়, বাদী যে ক্লেমগুলো করেছে প্রশ্নগুলো করেছে সেগুলোর জন্য সে উত্তর দেয়। 2012 সালে আমরা যদি প্রথমত হচ্ছে অর্ডার 5-টা যদি একটু ভালো করে দেখে নিই,
অর্ডার 5 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই জায়গায় যদি আমরা দেখি নি এখানে 2012 সালে মেজর একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে যেখানে বলা হচ্ছে আমি যেদিন কোর্টে ক্লেম দায়ের করব মামলা দায়ের করব তার 5 দিনের মধ্যে 5 ওয়ার্কিং ডেজ তার 5 দিনের মধ্যে আপনার হচ্ছে সমন ইস্যু করতে হবে, সমন ইস্যু করে নেজারত শাখায় পাঠাতে হবে। নেজারত সমন ইস্যু করা হচ্ছে সেরাস্তাদার আপনার হচ্ছে কোর্ট সমন ইস্যু করবে, কোর্ট ইস্যু সমনটা ইস্যু করার পরে এটা 5 ওয়ার্কিং ডেজ 5 কার্য দিবসের মধ্যে এটা আপনার হচ্ছে নেজারত শাখায় পাঠাতে হবে। এই 5 কার্য দিবসটা পরীক্ষা আসবে, 5 ওয়ার্কিং ডেজ এটা কিন্তু 5 কার্য দিবস, এটা কিন্তু পরীক্ষা আসবে। ঠিক আছে, এখানে সমনের আরও অনেকগুলো বিধান আছে কিন্তু আনফর্চুনেটলি সমন নিয়ে পরীক্ষার প্রশ্ন দেখা যায় একেবারেই কম, খুব কম প্রশ্ন আমি সমন থেকে দেখতে পাচ্ছি। আর একটা সমন আমরা বিভিন্নভাবে জারি করতে পারি, আমরা একটা সমন ফ্যাক্সের মাধ্যমে জারি করতে পারি, পার্সোনালি জারি করতে পারি, ডাক যুগে জারি করতে পারি, এবং একই সাথে সামনের বিষয়ে আরও কয়েকটা বিধান কুরিয়ারের মাধ্যমে আমরা দায়ের করতে পারি। একটা বিষয় মাথায় রাখবেন, যদি সামন জারি করার জন্য যদি কোনো অফিসারকে দেওয়া হয়, কোনো অফিসারকে এটা দেওয়া হলো অথবা কোনো কুরিয়ার সার্ভিসকে দেওয়া হলো, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে এটা 30 দিনের মধ্যে এটা কিন্তু জারি করতে হবে, আপনার বিবাদীকে দিয়ে আসতে হবে। 30 দিনের মধ্যে যদি তারা যদি না দেয় তাহলে এটা কিন্তু একটা কিন্তু এখানে বলা হয়েছে এটা কিন্তু একটা অপরাধ হবে তাদের জন্য। ঠিক আছে, এটা অসদ আচরণের জন্য তারা দায়ী হবে। এখন সেটা যদি কুরিয়ার হয়, কুরিয়ার সার্ভিস হয়, তাহলে জেলা জজ কিন্তু কোন কুরিয়ারের মাধ্যমে সামন পাঠানো হবে এই তালিকাটা করা হচ্ছে জেলা জজ। এখন জেলা জজ কী করবে, ওই কুরিয়ারকে আপনার হচ্ছে তালিকা থেকে বাদ দিয়ে দিবে জেলা জজ। ওকে ওকে, এই বিষয়টা মাথায় রাখবেন, 30 দিন আপনার হচ্ছে কুরিয়ারকে জেলা জজ বাদ দিতে পারে। আমরা সামন নিয়ে আর কথা না বলি, একটু সামনে চলে যাই। তাহলে সামনের পরে আমরা ডিরেক্টলি চলে আসছি হচ্ছে রিটেন স্টেটমেন্ট। এখন বিবাদীকে রিটেন স্টেটমেন্ট জমা দিতে হবে। রিটেন স্টেটমেন্টের বিষয়ে আমরা দেখবো হচ্ছে অর্ডার 8 এর মধ্যে বিস্তারিত বলা আছে রিটেন স্টেটমেন্ট নিয়ে। রিটেন স্টেটমেন্ট নিয়ে এই অর্ডার 8 থেকে পরীক্ষায় অসংখ্য প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন যেটি, রিটেন স্টেটমেন্ট কতদিনের মধ্যে জমা দিতে হবে, এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্ডার 8 এর রুল 1 বলা হচ্ছে আপনাকে যেদিন আপনার হচ্ছে সামন যেদিন আপনার হাতে পৌঁছবে তার 30 ওয়ার্কিং ডেজের মধ্যে কার্য দিবসের মধ্যে আপনাকে কোর্টে এসে রিটেন স্টেটমেন্ট জমা দিতে হবে। কোনো কারণে যদি 30 দিনের মধ্যে যদি আপনি যদি না পারেন সেই ক্ষেত্রে পরবর্তী আরও 30 দিন মানে হচ্ছে 60 দিনের মধ্যে, টোটাল 60 দিনের মধ্যে আপনাকে রিটেন স্টেটমেন্টটা জমা দিতে হবে। যদি কোনো কারণে রিটেন স্টেটমেন্ট যদি জমা দিতে না পারেন তাহলে মামলার শুনানি হবে এক্সপার্টি, আপনার কোর্ট এক্সপার্টি শুনানি করে ফেলবে, একতরফা মামলাটা কোর্ট নিষ্পত্তি করবে। এই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট। রিটেন স্টেটমেন্ট যেটা দিবেন সেখানে আপনাকে যিনি বাদী যে ক্লেমটা দিয়েছে সেখানে বাদী যে কথাগুলো বলেছে আপনাকে আপনার একেবারেই স্পেসিফিক্যালি ডিনাই করতে হবে, সুনির্দিষ্টভাবে আপনাকে ডিনাই করতে হবে কোন কোন বিষয়টা আপনি স্বীকার করেন এটা স্পেসিফিক্যালি বলতে হবে। বাসা বললেও হবে না, আমি সব কিছু স্বীকার করি এই ধরনের কথা বলে কাজ হবে না। আপনি যদি বাসায় ইভাসিভ ডিনায়াল যদি করেন নাম্বার 1, আর আপনি যদি ডিনাই যদি না করেন সেই সব ক্ষেত্রে ধরে নেওয়া হবে আপনি এগুলো অ্যাডমিট করেছেন, আপনি স্বীকার করেছেন পরীক্ষায় প্রশ্ন আসছে। যদি সে যদি ডিনাই না করে তাহলে বিষয়টা কী হবে, তাহলে স্বীকার করেছে বলে ধরে নেওয়া হবে, এটা একটা কিন্তু প্রিভিয়াস প্রশ্ন। ওকে, তাহলে আপনি ডিনাই করেছে, আপনি স্বীকার করেছেন বলে ধরে নেওয়া হবে। এখান থেকে আমি অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি, আপনার হচ্ছে নবম জুডিশিয়ালিতে প্রশ্ন আসছে, অ্যাডভোকেসিভে প্রশ্ন আসছে, যদি স্বীকার না করেন তাহলে ধরে নেওয়া হবে এটা হচ্ছে অ্যাডমিটেড। ওকে, এর বিষয়ে আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে রুল 9। এখানে রুল 9 থেকে একটা রুল 9 এবং রুল 10 নিয়ে একটু বিষয় বলে দিই, এ মোস্ট ইম্পর্টেন্ট। রুল 9 কোর্ট আপনার থেকে এডিশনাল রিটেন স্টেটমেন্ট চাইতে পারে, অতিরিক্ত রিটেন স্টেটমেন্ট কোর্ট আপনাকে চাইতে পারে। কোর্ট যদি না চায় সেই ক্ষেত্রে কোর্টের পারমিশন ব্যতীত আপনি রিটেন স্টেটমেন্ট জমা দেওয়ার পরে, আর্জি জবাব জমা দেওয়ার পরে আপনি কিন্তু আর্জি জবাব দিতে পারবেন না, তবে কোর্ট পারমিশন দিলে আপনি দিতে পারবেন, অথবা কোর্ট যদি আপনাকে বলে আপনি এডিশনাল রিটেন স্টেটমেন্ট দেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু জমা দিতে হবে। যদি জমা দিতে যদি আপনি ব্যর্থ হন কোর্ট রুল 10 বলা হচ্ছে আপনার বিরুদ্ধে রায় ঘোষণা করতে পারবে। এই আপনার অর্ডার 8 এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে রুল 6, যেটাকে আমরা বলি হচ্ছে সেট অফ। কোথায় আছে এই প্রশ্নটা অসংখ্যবার আসছে, সেট অফ কোথায় আছে? তাহলে আনসার হচ্ছে অর্ডার 8 রুল 6। অর্ডার 8 রুল 6 এর মধ্যে বলা আছে হচ্ছে সেট অফের বিষয়টা, অর্ডার 8 রুল 6 এর বলা আছে এবং পরীক্ষায় প্রশ্নটা কিন্তু আসছে। এখন সেট অফ করবেন কোন ক্ষেত্রে, সেট অফ শুধুমাত্র হবে মানি সুটের ক্ষেত্রে, মানির ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রে, তবে যে টাকাটা আপনি পাবেন সেই টাকাটা হইতে হবে সার্টেন, এটা কিন্তু সার্টেন হইতে হবে এবং এটা বৈধভাবে রিকভার করার মতো হইতে হবে, লিগ্যালি রিকভারেবল হইতে হবে এবং সার্টেন হইতে হবে।
যে কোর্টে আপনি সেট অফ এর আবেদন করবেন সেই কোর্টের একটা জুরিডিকশন রাখতে হবে। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সেট অফ? সেট অফ হচ্ছে বাদী বিবাদীর সমন্বয়। আমি মামলা করেছি জরিনার বিরুদ্ধে, জরিনা আমি তোমার থেকে 10 লাখ টাকা পাবো। জরিনা এরপর দিন কোর্টে গিয়ে বললো ইওর অর্ডার, ওনার থেকে তো আমি 5 লাখ টাকা পাবো। আমি যেটা করলাম, আমি তো প্লেন্টের মাধ্যমে মামলা করলাম, এখন জরিনা উল্টা একটা আমার প্রতি দাবি সে করলো, সে আমার থেকে নাকি 5 লাখ টাকা পাবে। তাহলে তার যে দাবি এটাকে বলা হয় সেট অফ। ঠিক আছে, সেট অফ হোয়াট ইজ এটার কনসিকোয়েন্স কী কী হবে এটা নিয়ে বিস্তারিত না যায় আর অনেকগুলো কথা আমাদেরকে বলতে হবে। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আশা করি এই সব জায়গা থেকে প্রশ্নগুলো কিন্তু করা হবে। তাহলে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার সে বিষয়টা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, সেটি হচ্ছে আপনার বিবাদীকে কিন্তু রিটার্ন স্টেটমেন্ট জমা দিতে হবে 30 দিনের মধ্যে যদি জমা দিতে যদি না পারে, সে কোর্ট আগে তাকে অতিরিক্ত এডিশনাল 30 দিন দিতে পারে, তবে সময়টা কোনোভাবেই 60 দিনের কিন্তু বেশি নয়। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আর একটা বিষয় ইম্পর্ট্যান্ট বিষয় এখানে বলে দিই, সেটা হচ্ছে এখন রিটার্ন স্টেটমেন্ট দিবে হচ্ছে সরকার। সরকার যদি দেয় সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কী হবে সেটি আমি আপনাদেরকে এই জায়গায় বলেছি। সরকার যদি হয়, সরকারকে মামলা করার আগে আমাকে সময় দিতে হবে 2 মাস সময় দিতে হবে। সরকারকে 2 মাসের সময় দিয়ে বলতে হবে তোমার বিরুদ্ধে একটা মামলা করতে যাচ্ছি, 2 মাস পরে আমি মামলাটা করব। 2 মাসের একটা নোটিশ সরকারকে দিতে হবে যাতে সরকার আমার সাথে সমন্বয় করতে পারে। সরকার যদি আগে যদি আমাকে টাকা দিয়ে ফেলে তাহলে তো আমার কোনো আর টেনশন নেই, আর তো কোনো টেনশন নেই। ওকে, 2 মাসের মধ্যে সমন্বয়, 2 মাসের একটা নোটিশ সরকারকে দিতে হবে মামলা ফাইলিংয়ের আগে। সরকারকে যদি আমি নোটিশ না দিই এই জায়গায়, নর্মাল ব্যক্তি পাবে হচ্ছে 60 দিন, কিন্তু সরকার এই জায়গায় সময় পাবে কমপক্ষে 3 মাস। কমপক্ষে সরকারকে 3 মাস সময় কোর্ট দিবে, যে বিষয়টা বলা আছে সেকশন 79, 80 এবং 81। মোস্ট ইম্পর্ট্যান্ট সবগুলো টপিক এখানে বলে দিয়েছি। একটা কথা মাথায় রাখবেন, পরীক্ষায় প্রশ্ন যদি ঘুরায় সেখানে বলবে বিবাদী যদি রিটার্ন স্টেটমেন্টের বিষয়টা যদি সেই যদি স্বীকার না, সে যদি কি না করে, ডিনাই যদি না করে, কিছুই বলে নাই, আপনার একটা মানে বাদী তার প্লেন্টের মধ্যে বা আর্জির মধ্যে যে কথাগুলো বলেছে এখানের মধ্যে একটা বিষয়ে সে কিছুই বলে নাই, কিছুই যদি না বলে অথবা ইভাসিভলি বলেছে, বাসা বলেছে আমি কিছুই মানি না, আমি কিছুই করি নাই, ইভাসিভ ডিনায়াল যদি করে, যদি চুপচাপ থাকে, কিছুই যদি না বলে, ধরে নেওয়া হবে দোষ আর অ্যাডমিটেড, এগুলো স্বীকৃতি হিসেবে ধরে নেওয়া হবে। পরীক্ষায় অপশন দিবে এটাকে কী হিসেবে ধরে নেওয়া হবে, এটা কি স্বীকৃতি নাকি কনফেশন, এটা কি অ্যাডমিশন নাকি কনফেশন। কনফেশন হয় শুধুমাত্র আপনার হচ্ছে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে, ক্রিমিনাল ফৌজদারি মামলার ক্ষেত্রে, যেটি সেকশন 164-এ আমি আপনাদেরকে সেই বিষয়টা যদি কখনো সিআরপিসি নেওয়ার সুযোগ হয় সেখানে দেখাবো। সেদিকে না যাই, আমরা বাইরুডে যাওয়ার কোনো সুযোগ নাই আজকে, একেবারে হাইওয়ে ধরে সামনে যাবো, কারণ বাইরুডের মধ্যে দাঁড়িয়ে আছে জরিনা, বাইরুডের মধ্যে দাঁড়িয়ে আছে কালা জাহাঙ্গীর। একদিকে গেলেই সে নিয়ে যাবে আজীবন, আরেকদিকে গেলেই আজকে হচ্ছে কালা জাহাঙ্গীরের হাতে আমি পড়তে চাই না, চলে আসি আবার সিপিসিতে। তাহলে আমরা রিটার্ন স্টেটমেন্ট জমা দিলাম, রিটার্ন স্টেটমেন্ট জমা দেওয়ার পরে মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টটা আমাদের আসবে, তাহলে সামন শেষ, রিটার্ন স্টেটমেন্টে চলে আসলাম। এখানে এখানে কোন কোন ধারা বলেছে আমাদের আশা করি মনে আছে, বলেছিলাম হচ্ছে 26, বলেছিলাম হচ্ছে 15, বলেছিলাম আপনার হচ্ছে 0 থেকে স্টার্ট করে 20, বলেছিলাম হচ্ছে আপনার অর্ডার 4 এর কথা বলেছি, এবং একই সাথে আপনার প্লেন্টের মধ্যে আমরা অর্ডার 7 নিয়ে অনেকগুলো আলোচনা আমরা করেছি, অর্ডার 7 এবং সামনে এসে আমি অর্ডার 5 নিয়ে অনেক কাহিনী আমাদের সাথে করা হয়েছে, অর্ডার 5 এবং সেকশন 27 নিয়েও অনেক কথাবার্তা আমি অলরেডি বলেছি। ঠিক আছে, রিটার্ন স্টেটমেন্টে এসে আমরা অর্ডার 8 নিয়ে অনেকগুলো কথাবার্তা আমরা বলেছি রিটার্ন স্টেটমেন্ট নিয়ে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। এখন এই জায়গায় একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই প্লেন্ট যেটা বললাম, এই প্লেন্ট এবং রিটার্ন স্টেটমেন্ট এই দুটাকে একসাথে বলা হয় হচ্ছে প্লেডিংস। এগুলাকে একসাথে বলা হয় প্লেডিংস। ঠিক আছে, যদি এস থাকে তাহলে দুটা রিটার্ন স্টেটমেন্ট এবং হচ্ছে প্লেন দুইটাই, যদি এস যদি না দেয় তাহলে হচ্ছে অবলিক, হয় রিটার্ন স্টেটমেন্ট হয় প্লেন দুইটা। এই বিষয়টা বলা আছে অর্ডার 6 এ বলা হচ্ছে আপনার হচ্ছে প্লিডিংস শ্যাল ইনক্লুড, প্লিডিং এখানে এস নাই কিন্তু অর্ডার 6 রুল 1 এ বলা হচ্ছে প্লিডিং শ্যাল ইনক্লুড আইদার রিটার্ন স্টেটমেন্ট অথবা প্লেন, যে কোনো একটাকে অন্তর্ভুক্ত করবে। পরীক্ষায় যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ প্লেডিং, আনসার হবে হয় রিটার্ন স্টেটমেন্ট হয় প্লেন, অথবা হয় রিটার্ন স্টেটমেন্ট হয় প্লেন, যে কোনো একটা আনসার হবে। যদি এখানে এস থাকে তাহলে আনসার দুটো একসাথে, আর জি জবাব দুটো একসাথে আপনাকে আনসার করতে হবে। এটাও কিন্তু জুডিশিয়ারির একটা প্রশ্ন পরীক্ষায় আসছে। অর্ডার 6 নিয়ে আমরা যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্টলি বলবো, অর্ডার 6 এর রুল 17, এই অর্ডার 6 এর রুল 17 নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে। আমি যে আর্জিটা দিয়েছি কোর্টের কাছে এবং যে আর্জি জবাবটা দিয়েছি এখানে কিন্তু ভুল হয়েছে। এখন যে কোনো পর্যায়ে অ্যাট এনি স্টেজ আমি কোর্টের কাছে কী করতে পারবো, অ্যাপ্লিকেশন করতে পারবো, আমি অ্যাপ্লিকেশন দিতে পারবো আমার প্লিডিং
রিডিংসটা সংশোধন করার জন্য। রিডিংস মানে কি, হয় প্লেনটি ভুল করেছি, হয় রিটার্ন স্টেটমেন্টটা আমি ভুল করেছি, তাহলে এটি সংশোধনের জন্য আমি কোর্টকে অ্যাপ্লিকেশন দিতে পারবো। তবে অ্যাপ্লিকেশনটা দিতে হবে ইস্যু ফ্রেম করার আগে। 2012 সালে এখানে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, আগে যে কোনো পর্যায়ে আমরা পাতাম 2012 সালে বলা হয়েছে আপনি কিন্তু ইস্যু ফ্রেম করার পরে, ট্রায়াল শুরু হওয়ার পরে, যখন ট্রায়াল শুরু হয়ে যাবে তখন কিন্তু আর পারবেন না, তবে পারবেন, কারণ আপনি আগেও চেষ্টা করেছিলেন, ডিউ ডিলিজেন্স, আপনার কোনো ভুল ত্রুটি ছিল না, তারপরও আপনি ভুলটা চোখে পড়েনি, আপনি পান নাই, সেই ক্ষেত্রে আপনাকে কোর্ট পারমিশন দিতে পারে আফটার ট্রায়ালের পর। ট্রায়াল শুরু হওয়ার পরেও আপনাকে পারমিশন দিতে পারে, কিন্তু আদালত আপনাকে পারমিশন দিবে না। বিধানটি অ্যাড করা হয়েছে আপনার হচ্ছে 2012 সালে। আচ্ছা, এই জায়গা থেকে যেই প্রশ্নটি করা হয় সেটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, কোর্ট আপনাকে যদি পারমিশন যদি দেয় সেই ক্ষেত্রে আপনি প্লিডিংটা কী করতে পারবেন, অ্যামেন্ডমেন্ট করতে পারবেন, সংশোধন করতে পারবেন। এখন কোর্ট আপনাকে সংশোধন করতে বলেছে, একটা নির্দিষ্ট সময় দিয়েছে, ভালো কথা, সেই সময়ের মধ্যে আপনি করে ফেলবেন, না করলে তার করতে পারবেন না। এখন কোর্ট আপনাকে কোনো সময় দেয় নাই, সেই ক্ষেত্রে আপনি কতদিন পর্যন্ত সময় পাবেন? একটু আগে স্টাম্পের জন্য সময় বলেছিলাম 21 দিন। আপনারা পরীক্ষার হলে এই 21 দিনটাও তো মনে থাকবে, এই জায়গায় এসে হচ্ছে আপনাকে এটা সংশোধন করতে হবে 14 দিনের মধ্যে। আপনারা পরীক্ষার হলে কী করবেন, এই 14 দিনটা হচ্ছে 21 লিখবেন, 21টা 14 লিখবেন, ঠিক আছে? অর্ডার সিক্স আপনার হচ্ছে প্লিডিংস, অর্ডার 6 রুল 17, এখানে 18 বলা হচ্ছে, রুল 18 বলা হচ্ছে আপনাকে 14 দিনের মধ্যে সেটি সংশোধন করে নিতে হবে। যদি 14 দিনের মধ্যে সংশোধন যদি না করেন, পরবর্তীটা আর সংশোধন করা যাবে না। প্রশ্ন হচ্ছে অর্ডার 6 রুল 17, যে প্লিডিং, যে অ্যাপ্লিকেশনটা কোর্টকে দিয়েছি ফর অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং, সেক্ষেত্রে কোর্ট যদি এটা যদি রিজেক্ট করে দেয় আমাকে, আমার মুখের দিকে দিয়ে একেবারে কোর্ট বলেছে এটা নিয়ে যাও, হবে না, রিজেক্ট যদি করে দেয় আমি কোথায় যাবো, আমার কাছে রেমেডি কী আছে, রিভিউ করবো না রিভিশন করবো, কমেন্টে জানাবে। অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, বাদি আচ্ছা টাকা পাই তবে সেট অফ ক্লেম করতে পারবে, অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি আপনাদের, অনেকগুলো কমেন্ট, সব কিছু কি বোঝা যাচ্ছে কিনা কমেন্টে জানাবেন। অলরেডি অনেকগুলো টপিক নিয়ে আমরা কথা বলেছি, আরও অনেকগুলো টপিক কিন্তু আমাদের আমাদের সামনে আছে এখন। অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি আপনাদের, সবগুলো বোঝা আছে কিনা কমেন্টে জানাবেন। অলরেডি অনেকেই জয়েন করেছে, সানজিদা সুলতানা নিশি জয়েন করেছে, আর অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই আপনারা জয়েন করেছেন, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি এতক্ষণ পর্যন্ত, যে বিষয়গুলো বলেছি এগুলো কিন্তু অনেকগুলো পরীক্ষায় প্রশ্নগুলো আসছে। একটা কথা আপনাদেরকে বলে দিই, এই প্লিডিংসের যে বিষয়টা এতক্ষণ ধরে আমরা বললাম, প্লিডিংসের যে বিষয়টা, এই প্লিডিংস নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করার সময় প্লিডিংস নিয়ে যে বিষয়টা বললাম, এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে। এই প্লিডিংস, প্লিডিংস যেটা দিবেন, আর্জি অথবা জবাব, এখানে কিন্তু আপনাদের স্বাক্ষর লাগবে। পরীক্ষায় প্রশ্ন আসছে আর্জি জবাবে কার স্বাক্ষর থাকবে, আর্জি জবাবে, আর্জির মধ্যে বাদীর স্বাক্ষর থাকবে প্লাস তার লয়ারের স্বাক্ষর থাকবে, আর হচ্ছে আর্জি জবাবের ক্ষেত্রে বিবাদের স্বাক্ষর থাকবে রিটার্ন স্টেটমেন্টে আপনার হচ্ছে, অথবা তার প্লাস তার লয়ারের স্বাক্ষর থাকবে। এখানে একটা ভেরিফিকেশান দিতে হয়, ভেরিফিকেশান দিতে হয়, ঠিক আছে? এই ভেরিফিকেশানের মধ্যে কার সিগনেচার থাকবে এটাও কিন্তু পরীক্ষায় আসছে। ভেরিফিকেশানের মধ্যে সিগনেচার থাকবে যে মামলার বিষয়টা যে জানে, সে হইতে পারে বাদী, সে হইতে পারে বিবাদী, সে হইতে পারে লয়ার, যেই জানে পুরো বিষয়টা, যেই জানে অথবা এজেন্ট যে হয়, যে মামলার বিষয়টা জানে, যে বিষয়টা জানে, এখানে তার স্বাক্ষর থাকবে হচ্ছে ভেরিফিকেশানে, ঠিক আছে? আর হচ্ছে আর যেভাবে কে স্বাক্ষর করবে সেটাও বলেছি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আপনার অর্ডার 6 রুল 16 বলা হচ্ছে, কোর্ট যে কোনো সময় প্লিডিংসে দেখা যাচ্ছে এমন কিছু লিখেছেন যেটা স্ক্যান্ডালাস, যেটি হচ্ছে বুয়া, স্ক্যান্ডালাস, মানহানিকর, এই ধরনের কিছু যদি দেয় অ্যাট এনি স্টেজ, কোর্ট এটা কিন্তু স্ট্রাইক আউট করে দিতে পারে, এটা কোর্ট কেটে দিতে পারে, এটা কোর্ট বাদ দিতে পারে, বিষয়টা বলা আছে রুল 16। অনেকগুলো বিষয় আমরা বলেছি, এরপরে আমরা আর একটু সামনে চলে যাই, অলরেডি আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন, অনেকেই দেখতে পাচ্ছি। কোর্ট নির্ধারিত সময় অথবা 14 দিন হবে মনে হয়, হ্যাঁ ওটাই তো বলেছি, কোর্ট যে সময়টা দিবে ওটা, আর যদি কোর্ট যদি সময় যদি বলে না দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনার 14 দিনের মধ্যে আপনাকে এটা কী করতে হবে, সংশোধন করতে হবে, 14 দিনের মধ্যে আপনাকে এটা সংশোধন করে নিতে হবে, শেষ। এবার আমরা যে মোস্ট ইম্পর্ট্যান্ট, একটু ক্লিয়ারলি বোঝা আছে কিনা কমেন্টে জানাবেন। আপনারা যদি বুঝতে যদি না পারেন সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত, যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আর একটা সিদ্ধান্ত, কমেন্টে জানাবেন সব কিছু বোঝা যাচ্ছে কিনা। অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই জয়েন করেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, আপনারা অনেকেই জয়েন করেছেন, অলমোস্ট অনেকেই জয়েন করেছেন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, এবং সবচেয়ে কঠিন যে বিষয়টা সেটা হচ্ছে সিপিসি। এই সিপিসি নিয়ে কথা বলতে আসলেই একটু কঠিন, ঠিক আছে, তারপরেও কথা বলতে হবে। আচ্ছা, এরপরে আমরা সামনে চলি, প্রথমে আলোচনা করেছিলাম প্লেন নিয়ে, প্রথমে আলোচনা করেছিলাম হচ্ছে আর্জি নিয়ে আলোচনা করেছিলাম, এরপরে চলে গিয়েছি আমরা হচ্ছে সামনে। সামনে যাওয়ার পরে আমরা চলে গেলাম হচ্ছে রিটার্ন স্টেটমেন্টে। রিটার্ন স্টেটমেন্টে যাওয়ার পরে প্লেন এবং রিটার্ন স্টেটমেন্ট দুটাকে একসাথে বলা হয় প্লিডিংস।
দুইটাকে একসাথে বলা হয় প্লেডিংস বলা হয়। এটা নিয়ে অনেক কথা বলেছি, এখানে দুইটা তারিখ বলেছি, দুটার অনেকগুলো ড্যা বলেছি। একটা ড্যা বলেছিলাম 30 দিন, আর একটা ড্যা বলেছি 60 দিন, একটা বলেছি 21 দিন, আর একটা বলেছি 14 দিন, একটা বলেছি 3 মাস, আর একটা বলেছি 2 মাস। প্লেডিং শেষ। এবার আমরা যে জায়গাটা স্টার্ট করবো সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। রিটেন স্টেটমেন্ট জমা দেওয়ার পরে কোর্ট যেটা করবে, দিস ইজ দ্য এরিয়ার, এই এরিয়ারের বিষয়টা বলা আছে আপনার হচ্ছে সেকশন কোথায় বলা আছে, সেকশন 89 এতে বলা আছে, 89B-তে বলা আছে। 89 এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানেও কিন্তু একটা সংযোজনী আনা হয়েছে। আগে কোর্ট এরিয়ারে একটা মামলা যখন কোর্টের কাছে যখন রিটেন স্টেটমেন্ট জমা দিত, এটা আপনার হচ্ছে মেডিয়েশনের জন্য বা মধ্যস্থতার জন্য পাঠানোটা কোর্টের কাছে ছিল হচ্ছে ম্যান, কোর্ট চাইলে পাঠাতে পারতো, এটা কোর্টের ইচ্ছা ছিল, কিন্তু এটা বর্তমানে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এটা কিন্তু গত জুডিশিয়ারি একটা প্রশ্ন, ডিরেক্টলি অপশনের মধ্যে ম্যাশন দিয়ে প্রশ্ন করেছে, তাহলে মেডিয়েশনে পাঠানোটা কোর্টের জন্য এখন ম্যান্ডেটরি। যখন রিটেন স্টেটমেন্ট যখন জমা দেওয়া হবে কোর্ট, এটা অবশ্যই মেডিয়েশনে পাঠাবে। মেডিয়েশনে আপনাদেরকে যখন আপনাদেরকে কোর্ট বলবে, যখন আপনাদেরকে কোর্ট আপনাদের হাতে এগুলো দিয়ে দিবে, বলবে যে আপনারা এটা মিডিয়েট করে আসেন। এখন মিডিয়েশন যে যখন আপনারা যাবেন, এক্ষেত্রে আপনাদেরকে 10 দিনের মধ্যে কারা মিডিয়েটর হবে এটা কিন্তু ঠিক করে দিতে হবে। 10 দিনের মধ্যে আপনাদেরকে কোর্টকে বলতে হবে কারা কারা এই মামলায় এই এটা মীমাংসা করার জন্য কারা কারা আপনারা হচ্ছে মিডিয়েটর হচ্ছে, এটা আপনি কোর্টকে বলবেন। যদি 10 দিনের মধ্যে আপনারা কারা কারা মিডিয়েটর হবে আপনারা মানে হচ্ছে পার্টিরা যদি ঠিক করতে না পারে, কোর্ট পরবর্তী 7 দিনের মধ্যে এটা আপনাদেরকে ঠিক করে দিবে, মানে কারা কারা মিডিয়েটর হবে। একটা বিষয় মাথায় রাখবেন, মিডিয়েশনের যে ফিটা আছে এই কস্টটা কিন্তু আপনাকেই বহন করতে হবে। এরপরে মোস্ট যে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে মিডিয়েটরের কাছে যখন যাবে, মিডিয়েটরকে এটা 60 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। যদি 60 দিনের মধ্যে না পারে, পরবর্তী 30 দিনের মধ্যে নিষ্পত্তি করে রিপোর্টটা কিন্তু কোর্টের কাছে জমা দিতে হবে। তাহলে এখানে টোটাল আমরা দেখলাম হচ্ছে 17 দিন, আর এখানে টোটাল দেখলাম হচ্ছে 90 দিন। তাহলে কোর্টকে কী দিতে হবে, জমা দিতে হবে। এই 89-এতে কিছু সাবসেকশন কিন্তু পরীক্ষায় অলরেডি আসছে, এটা আপনার হচ্ছে 2012 সালে মূলত এটাকে কী করা হয়েছে, সেল করা হয়েছে। আগে এটা ঐচ্ছিক ছিল, এখন এটাকে আপনার হচ্ছে মাস্ট করা, ম্যান্ডেটরি করা হয়েছে। এখানে আপনারা আমি দেখতে পাচ্ছি অনেকগুলো প্রশ্ন, নবম জুডিশিয়ারিতে প্রশ্ন আসে, পঞ্চম আসছে, 12-তে আসছে, নবমে আসছে, চতুর্থ জুডিশিয়ারিতে অনেকগুলো প্রশ্ন, 4টা জুডিশিয়ারিতে এই জায়গা থেকে প্রশ্নগুলো করা হয়েছে। কতটা ইম্পর্টেন্ট আপনারা বুঝতেই পারছেন। 89-এর কয়ে সাবসেকশন 12, 89-এর সাবসেকশন 12-তে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলা আছে, যদি কোর্ট এডিআর করার পরে কোর্ট যদি কোনো ডিগ্রি দেয়, কম্প্রোমাইজ ডিগ্রি যদি দেয় আপনাদের কথার উপর ভিত্তি করে, ঠিক আছে, যেই মীমাংসা আপনারা করেছেন এটার উপর ভিত্তি করে কোর্ট যে ডিগ্রিটা দেয় কম্প্রোমাইজ ডিগ্রি, তার বিরুদ্ধে করা যাবে না কোনো আপিল, করা যাবে না কোনো রিভিশন, তাহলে ভারতে বলা হচ্ছে কোনো আপিলও করতে পারবেন না, কোনো রিভিশনও করতে পারবেন না। এই বিষয়টা কোনো এই বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, নো আপিল নো রিভিশন। এরিয়ার শেষ। আমরা এরিয়ার শেষ করার পরে ডিরেক্টলি চলে যাচ্ছি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়তে, সেটি হচ্ছে আপনার এখন ইস্যু ফ্রেম করবো, ফ্রেমিং অফ ইস্যুস। ফ্রেমিং অফ ইস্যুর পর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ডিসকভারি অ্যান্ড প্রোডাকশন অফ ডকুমেন্টস। এটা বিষয়টা বলা আছে হচ্ছে অর্ডার ইলেভেনের ডিসকভারি অ্যান্ড প্রোডাকশন। এই বিষয়টা থেকে পরীক্ষা একটা দুটো প্রশ্ন আমি দেখেছি, এই জন্য এই বিষয়টা স্কিপ করে আমি চলে আসছি হচ্ছে ফ্রেমিং ইস্যুতে, যেটি বলা আছে হচ্ছে অর্ডার 14-এ। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে অর্ডার 14, ইস্যু ফ্রেম করা, ইস্যু কী করা ফ্রেম করা, সিপিসিতে যেটাকে বলা হয় চার্জ, এবং সিপিসিটিতে সেকশনগুলো বলা আছে 221 থেকে স্টার্ট করে 240-এ চার্জ ফ্রেমের বিষয়গুলো বলা আছে। এখানে বলা হয় চার্জ, ঠিক সেম বিষয়টা সিপিসিতে বলা হচ্ছে ইস্যু। পরীক্ষায় প্রশ্ন একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ইস্যু কয় ধরনের, ইস্যু হইতে পারে 2 ধরনের, ইস্যু অফ ফ্যাক্ট, ইস্যু অফ ল, আপনার গণনাগত প্রশ্ন, আইনের প্রশ্ন হতে পারে। একটা ইস্যু কখন এরাইজ হয়, যে কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় যখন একজনে দৃঢ়ভাবে স্বীকার করে আরেকজন সেটা যদি অস্বীকার করে তখন একটা ইস্যুর জন্ম নেয়। জরিনা বললো এই জায়গাটা আমার, আমি বললাম জরিনা জায়গা কখনো তোমার হতে পারে না, সাথে সাথে জন্ম নিল একটা ইস্যু। ইস্যু হইতে পারে 2 ধরনের, ইস্যু অফ ফ্যাক্ট এবং ইস্যু অফ ল। প্রশ্ন হচ্ছে কোর্ট ইস্যু ফ্রেমটা কখন করবে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসছে। আমরা একটু দেখে নিই কোর্ট কখন ইস্যু ফ্রেম করবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটি হচ্ছে যখন রিটেন স্টেট, প্রথমেও তো হচ্ছে কোর্ট প্রাথমিক শুনানি যেটা হবে বা প্রাইমারি হিয়ারিং যেটা হবে, প্রাথমিক শুনানি বা প্রাইমারি হিয়ারিং যেটা হবে সেটি থেকে, অথবা রিটেন স্টেটমেন্ট যেদিন জমা দিবে সেটি থেকে 15 ডেজের মধ্যে কোর্ট কী করবে, আপনার ইস্যু ফ্রেম করবে। পরীক্ষায় আসছে এই 15 দিনটা জুডিশিয়ারি একটা প্রিভিয়াস প্রশ্ন, বিজিএস এর প্রিভিয়াস প্রশ্ন দেখবেন এই 15 দিনটা চলে আসছে, ঠিক আছে। এর আগে যে ড্যাগুলো বলেছে আশা করি মনে আছে, যেমন 1st দিনের একটা কথা বলেছি, 1st দিনের মধ্যে কী করবে আপনার হচ্ছে ইস্যু করতে হবে 5 দিনের মধ্যে। এডিআরের মধ্যে অনেকগুলো ড্যাগ বলেছে, কী বলেছে মনে আছে আপনাদের, 10 দিন, 7 দিন, 60 দিন, 30 দিন, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। রিটেন স্টেটমেন্ট জমা দেওয়ার জন্য সময় বলেছি 30 দিন, এক্সট্রা বাড়াইতে পারে 30 দিন, তবে কোনোভাবেই 60 দিনের বেশি নয়।
তবে সে দিদি সরকার হয় দুই মাস তিন মাসের একটা বিষয় বলেছি, আশা করি আপনাদের মাথায় আছে। অর্ডার 40 ইস্যু নিয়ে কথা বলছিলাম, ইস্যু দুই ধরনের হইতে পারে, ইস্যু অফ ল হইতে পারে ইস্যু অফ ফ্যাক্ট, দুইটা বিষয়। তবে ইস্যু অফ ল এবং ফ্যাক্ট যদি দুইটাই যদি থাকে সেক্ষেত্রে প্রথমে নিষ্পত্তি করতে হবে ইস্যু অফ ল। আচ্ছা, এবারে তাহলে ইস্যুটা কি? যে কোনো একটা ম্যাটেরিয়াল বিষয় এক পার্টি যখন সেটি স্বীকার করে আরেক পার্টি বলে যে এটা আমি অস্বীকার করছি, দৃঢ়ভাবে অস্বীকার করছি, তখন জন্ম নেওয়া হচ্ছে ইস্যু। এই সেম বিষয়টা সিআরপিসিতে বলা হয় চার্জ, 221 থেকে স্টার্ট করে 240-এর মধ্যে এই চার্জের বিষয়গুলো বলা আছে। সেদিকে না যাই, আমরা ইস্যুতে থাকি। তাহলে কোর্টকে 15 দিনের মধ্যে কী করতে হবে? ইস্যু ফ্রেম করতে হবে। এই জায়গা থেকে আর একটা প্রশ্ন যেটা আসছে, কোর্ট কী করবে যেদিন ইস্যু ফ্রেম করবে, ধরেন আজকে হচ্ছে কোর্ট ইস্যু ফ্রেম করলো, যেদিন ইস্যু ফ্রেম করছে ঠিক তার পরবর্তী 120 দিনের মধ্যে কোর্টকে নির্ধারণ করতে হবে, ঠিক করতে হবে কখন এই মামলার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে, বা আমরা যেটাকে বলি পিএস বা প্যারেন্টরি হিয়ারিং বা চূড়ান্ত শুনানি কখন হবে এটা নির্ধারণ করতে হবে। পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো একটু ঘুরিয়ে আসলে আপনারা পারবেন না। 15 দিনের মধ্যে আপনার হচ্ছে ইস্যু ফ্রেম করতে হবে, যেদিন ইস্যু ফ্রেম করবে, যেদিন আজকে যদি ইস্যু ফ্রেম করে আজ থেকে 120 দিনের মধ্যে কোর্ট ঠিক করবে কখন এই মামলার পিএস হবে, মানে চূড়ান্ত শুনানি কখন হবে সেটা ঠিক করবে। যে কখন হবে সেটা ঠিক করার জন্য নিয়ে হচ্ছে 120 দিন। 120 দিনের মধ্যে বলবে যে আগামী 6 মাস পরে এটার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে, এটা করে দিচ্ছে। তাহলে 120 দিনের মধ্যে কোর্ট ঠিক করবে কখন চূড়ান্ত শুনানি এটা হবে, এটা কিন্তু কোর্ট ঠিক করবে। আমরা যদি দেখি ফ্রেমিং অফ ইস্যু, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে হচ্ছে সপ্তম জুডিশিয়ারিতে জিজ্ঞেস করা হয়েছিল কয় ধরনের ইস্যু আছে, দুই ধরনের সিম্পল প্রশ্ন। অ্যাডভোকেসি 2020-এ প্রশ্ন আসছে কতদিনের মধ্যে আপনার হচ্ছে ইস্যু ফ্রেম করতে হবে, 15 দিন, সিম্পল প্রশ্ন। এগুলো যদি না পারি আমার মনে হয় না পরীক্ষা দেওয়ার দরকার আছে। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা বলবো, এখানে দুইটা ড্যাশ আছে, একটা হচ্ছে 15 দিন আর একটা হচ্ছে 120 দিন। এখানে আর কোনো বিষয় নাই, আশা করি এখান থেকে যদি প্রশ্ন আসে আপনারা একেবারেই সহজে আনসার করতে পারবেন। এবারে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখন যেহেতু ইস্যু ফ্রেম হয়ে গেল, ঠিক আছে, এখন কোর্ট নির্ধারণ করলো শুনানি হবে ওই দিন, তাহলে শুনানিটা শুরু করে দিই, হিয়ারিং স্টার্ট হয়ে গেল। হিয়ারিংয়ের বিষয়টা আমরা দেখব আপনার হচ্ছে অর্ডার 18-এর মধ্যে আমরা হিয়ারিং শুরু করে দিই। হিয়ারিং মানে হচ্ছে এখানে পিএইচ বা যেটাকে আমরা বলি চূড়ান্ত শুনানি, প্যারেন্টরি হিয়ারিং আমরা বলি, প্যারেন্টরি হিয়ারিং বা চূড়ান্ত শুনানি। অনেকগুলো হিয়ারিং আছে, একটা হচ্ছে প্রাইমারি হিয়ারিং একটা আছে, তারপরে হচ্ছে চূড়ান্ত শুনানি। চূড়ান্ত শুনানি যদি শেষ না হয় একদিনে, সেক্ষেত্রে পরবর্তীতে হইতে পারে ফার্দার হিয়ারিং বা এফএইচ হইতে পারে, ঠিক আছে, এফএইচ হইতে পারে। এফএইচ মানে হচ্ছে ফার্দার হিয়ারিং, পিএস মানে প্যারেন্টরি হিয়ারিং, আবার এই পিএস মানে হচ্ছে প্রাইমারি হিয়ারিং। প্রাইমারি হিয়ারিং করা হয় আপনার হচ্ছে ইস্যু ফ্রেম করার জন্য। আমরা অর্ডার 18-এ যে মেইন বিষয় যেটা দেখবো সেটা হচ্ছে মামলার আপনার হচ্ছে চূড়ান্ত শুনানি শুরু হয়ে গেল। চূড়ান্ত শুনানিতে পার্টি এক্সামিনেশন চিপ হবে, ক্রস এক্সামিনেশন হবে, রি এক্সামিনেশন হবে, কীভাবে হবে, কয়জন সাক্ষ্য লাগবে, এগুলো কিন্তু এখানে বলা নাই। এগুলো এভিডেন্স অ্যাক্টের সেকশন 137-এ বলা হচ্ছে একটি মামলা প্রমাণ করার জন্য নির্দিষ্ট কোনো সাক্ষ্যের কোনো দরকার নেই। একজন সাক্ষ্য দিয়েও প্রমাণ করতে পারবেন, একাধিক সাক্ষী দিয়েও আপনি কী করতে পারবেন, প্রমাণ করতে পারবেন। 134-এ বলা হচ্ছে এরপরে একজন সাক্ষীকে করা হবে এক্সামিনেশন চিপ, জবানবন্দি নেওয়া হবে, তাকে জেরা করা হবে, তাকে পুনরায় জবানবন্দি নেওয়া হবে, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা এভিডেন্স অ্যাক্টে দেখবো, এখানে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা না বলি। এক্সামিনেশন অ্যান্ড চিপে যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটি হচ্ছে আপনার এখানে এখন তো শুনানি শুরু হয়ে গেল, শুনানি শুরু হওয়ার পরে শুনানিটা চলবে। এখানে বিধি 19 একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলা আছে রুল 19-এ, সেটি হচ্ছে যেদিন চূড়ান্ত শুনানি বা পিএস স্টার্ট হলো, ধরেন স্টার্ট হলো আজকে, আজকে থেকে পিএস শুরু হয়ে গেল, আজকে এই আজকের পর থেকে 120 দিনের মধ্যে কোর্টকে মামলার শুনানিটা শেষ করতে হবে। পরীক্ষায় 120 দিনটা আসছে, 120 দিনের মধ্যে শেষ করতে হবে। এর আগে আরেকটা 120 দিন বলেছিলাম, 120 দিনের মধ্যে ঠিক করতে হবে কখন এই পিএসটা হবে, কখন এই পিএসটা হবে এটা ঠিক করবে 120 দিন। যেদিন ঠিক করলো সেদিন পিএস শুরু হয়ে গেল, এদিন থেকে 120 দিনের মধ্যে কোর্ট মামলার শুনানি শেষ করবে। শুনানি শেষ করবে কদিনের মধ্যে? 120 দিন। এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে বিধি 20 থেকে আপনার হচ্ছে রুল 20-তে মোস্ট ইম্পর্টেন্ট যেই কথাটি বলা আছে সেটি হচ্ছে কোর্ট চূড়ান্ত শুনানি করার জন্য কোর্টের একদিনের দৈনিক যে কার্যতালিকা থাকবে সেখানে 5টির বেশি কোর্ট মামলা রাখবে না চূড়ান্ত শুনানির জন্য, কারণ চূড়ান্ত শুনানি করাটা অনেক টাফ। এখানে এক্সামিনেশন চিপ নেওয়া হবে, ক্রস করা হবে, রি এক্সামিনেশন নেওয়া হবে, ভেরি ডিফিকাল্ট টাস্ক। আচ্ছা, এটা তো আর জরিনার সাথে কথা তো আমি এজিলি বলতে পারি, হাই জরিনা, এটা জরিনার সাথে কথা বলার মতো কাজ নয় কিন্তু অনেক ডিফিকাল্ট। আচ্ছা, এখন এই 20-তে বলা হচ্ছে 5টির বেশি মামলা আপনার হচ্ছে দৈনন্দিন কার্যতালিকায় রাখবে না। এই 5টার মধ্যে কমপক্ষে থাকবে দুইটা হচ্ছে আংশিক শুনানি সহ, মানে আগে এটার একটু শুনানি করা হয়েছিল এরকম শুনানি রাখবে কমপক্ষে দুইটা, আর হচ্ছে এমন হচ্ছে 5টা এই কার্যতালিকায় রাখবে। এবং একটা তালিকা করবে যেখানে সবসময় 100টা মামলা
আপনার রেডি করা থাকবে, এখান থেকে নিয়ে নিয়ে বিচার করা হবে, আবার এখানে ফিল আপ করা হবে। তাহলে আপনার হচ্ছে চূড়ান্ত শুনানির পর্যায়ে রাখবে 100টা, দৈনন্দিন কার্যতালিকা রাখবে 5টা, পরীক্ষায় 5টা চলে আসছে, এটা পরীক্ষা আসছে, তার মধ্যে আংশিক সহ রাখবে হচ্ছে 2টা, এগুলো কিন্তু সামনের পরীক্ষায় পরীক্ষা প্রশ্নগুলো আসবে। এবারে আমরা যে ইম্পর্টেন্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চূড়ান্ত এই যে শুনানিগুলো হচ্ছে, আপনারা কি মনে করছেন শুনানি করার সময় বাদি জরিনা বেগমের কি পেট ব্যথা করবে না? জরিনা বেগমের এমন তো মাথা ব্যথা থাকে, সে মাথা ব্যথা থাকে। কারা জাহাঙ্গীর তার অনেক কাজ, তার একবার সে বিয়ে করবে 5টা, অনেকগুলো বিয়ে সে করবে, তারপরে তার অনেক কাজ আছে, তার COVID-19 হবে, তারপরে তার গায়ে জ্বর আসবে, তার কলেরা হবে, সেই তো বিচারককে বলতে পারে ইওর অনার আজকে না, আজকে আমি পারবো না, আমার সমস্যা আছে, আমার এই সে হাবি যাবি অনেকগুলো কথা সেই বলবে। এই বিষয়টা যখন বলবে কোর্ট, এই কথাটা কোর্টকে কেন বলবে, কারণ সে চায় হিয়ারিংটা যেন অ্যাডজার্ন করা হয় বা মুলতবি করা হয়। এই অ্যাডজার্নমেন্ট থেকে পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, এখন আমরা দেখব কোন কোন প্রশ্নগুলো কীভাবে করা হচ্ছে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। আশা করি এখান থেকে কয়েকটা প্রশ্ন আমরা পেয়ে যাব। তাহলে মামলার শুনানি চলাকালে জরিনা বেগমের ফ্যাট ব্যথা, কারা জাহাঙ্গীরের মাথা ব্যথা, তাদের হয়েছে COVID-19, তাদের আরও অনেকগুলো সমস্যা হয়েছে, তাদের নাকি বাবা মারা গেছে, তাদের মা মারা গেছে, তাদের মেজবান, তাদের বিবাহের অনুষ্ঠান, তাদের নাকি একটা ডান্স আছে, সব কিছুর কারণে প্যারেন্টরি হিয়ারিংয়ের সময় বা আগে। তাহলে অর্ডার 17টা আমরা একটু দেখে নিই। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অর্ডার 17, যেখানে অ্যাডজার্নমেন্ট নিয়ে অনেকগুলো কথাবার্তা বলা আছে, অ্যাডজার্নমেন্ট নিয়ে বা হচ্ছে মুলতবি। এখন আমরা অর্ডার 17-এর রুল 1টা দেখে নিব। এই রুল 1 থেকে যত প্রশ্ন করা হয়েছে সবগুলো করা হয়েছে রুল 1 থেকে এইখানে। তাহলে মামলার পিএস, মামলা এখন হচ্ছে পিএস এর আগে কয়বার অ্যাডজার্নমেন্ট আমরা মুলতবি নিতে পারবে পার্টিরা, সেটা আমরা দেখব। আর একটা হচ্ছে পিএস এর সময় কয়বার নিতে পারবে আমরা সেটা দেখব। চূড়ান্ত শুনানির আগে কয়বার নেওয়া যাবে সেটা দেখব, পরে কয়বার নেওয়া যাবে সেটা আমরা দেখব। প্রথমে দুই পক্ষই হচ্ছে 6 বার 6 বার কোর্টের কাছে ফ্রিলি নিতে পারবে, ফ্রি অ্যাডজার্নমেন্ট তারা কোর্টের কাছে পেতে পারে। যদি তারা কোর্টকে অ্যাপ্লিকেশন দেয় কোর্ট 6 বার মুলতবি করতে পারবে, কোনো টাকা পয়সা কোর্ট তাদের থেকে নেবে না। এর পরবর্তীবারে তিনবার নিতে পারবে, 3 টাইমস নিতে পারবে, তবে এখানে একটা কস্ট দিতে হবে, যে কস্টটা হচ্ছে 200 থেকে 1000 টাকা। পরীক্ষায় প্রশ্ন আসবে এই 200 থেকে 1000 মানে কত টাকা পর্যন্ত কস্ট নিতে পারবে, ক্ষতিপূরণ আপনার পক্ষকে দেওয়ার জন্য আদেশ দিতে পারবে। পরীক্ষায় অপশন দাগাইতে হবে 1000, আপনারা দাগাবেন 10000, অপশন দাগাইতে হবে 200, আপনারা দাগাবেন হচ্ছে 2000, অপশন দাগাইতে হবে 3 বার ফ্রি, আপনি দাগাবেন 6 বার ফ্রি, ঠিক আছে। অপশন দাগাইতে হবে 3 বার থাকা মানে কস্ট সহ, আপনি দাগাবেন 6 বার কস্ট সহ, অপশন দাগাইতে হবে 6 বার ফ্রি, আপনি দাগাবেন হচ্ছে 3 বার ফ্রি। এই ধরনের কাজ আপনি করবেন, এটা আমিও জানি আপনিও জানেন। আচ্ছা যাই হোক, এটা রাখি। এখন পিএস এর সময়েও আপনি কি করতে পারবেন, কোর্ট থেকে অ্যাডজার্নমেন্ট নিতে পারবেন মামলা চূড়ান্ত শুনানি চলাকালে, সেক্ষেত্রে আপনি 3 বার পর্যন্ত পাবেন, তবে এটা হচ্ছে আপনাকে টাকা দিতে হবে, কস্ট দিতে হবে, কস্ট দিয়ে আপনি কি নিতে পারবেন, কোর্ট থেকে অ্যাডজার্নমেন্ট নিতে পারবেন, এখানেও আপনাকে 200 থেকে 1000 টাকা পর্যন্ত কোর্টকে দিতে হবে। প্রশ্ন হচ্ছে এখন অ্যাডজার্নমেন্টের যে টাকাটা আছে এটা আপনি দেন নাই, আপনি হতে পারেন বাদী, আপনি হতে পারেন বিবাদী। প্রশ্ন হচ্ছে যদি বাদী হয় সেক্ষেত্রে আপনার মামলাটা কিন্তু কোর্ট খারিজ করে দিবে, আর যদি বিবাদী হয় তাহলে কোর্ট মামলাটা একতরফা নিষ্পত্তি করে ফেলবে, একতরফা নিষ্পত্তি করে ফেলবে এবং আপনাকে কথা বলতে দিবে না, সেই ক্ষেত্রে কোর্ট একটা আদেশ দিবে। এখন এই আদেশটা হতে পারে এটা খারিজের আদেশ, হতে পারে একতরফা নিষ্পত্তির আদেশ। এই ধরনের যদি আদেশ দেয় আমি কোথায় যাব, আমি কোথায় যেতে পারি, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। আপনাদের অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, সব কিছু বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন, জানতে চাই আপনাদের কমেন্টগুলো, ভিডিও অডিও ক্লিয়ার আছে কিনা কমেন্টে জানাবেন। বাংলাদেশের দেওয়ানাদের মামলা অনেক দেরি, আপনার মতো 1 ঘন্টা হয়তো, আচ্ছা আমার মতো 1 ঘন্টায় হবে না, আমার ক্লাস খুব বেশ। আচ্ছা অনেকেই কমেন্ট করেছেন, সব কিছু বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন, এভরিথিং ইজ ওকে। যারা কমেন্টটি এখনও শেয়ার করেননি তাদেরকে অনুরোধ জানাবো লাইভটি শেয়ার করার জন্য, যারা এখনও লাইভটি শেয়ার করেননি বিভিন্ন গ্রুপে বা আপনাদের ওয়ালে শেয়ার করে দিবেন, কারণ আপনারা শেয়ার না করলে হার্ট বিটস হৃদয়ে রক্তক্ষরণ হতে পারে। ক্লাসের মাঝখানে চলে যাচ্ছি 10 সেকেন্ডের ব্রেকে, 10 সেকেন্ড পরে আবার আপনাদের সাথে দেখা হবে, 10 সেকেন্ডের ব্রেকে যাচ্ছি। অলরেডি অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন, অনেকেই দেখতে পাচ্ছি অপশন দাগাইতে বলবে একটা, আপনি দাগাবেন আর একটা, এটা আমিও জানি আপনিও জানেন। হ্যাঁ এটা এই কাজটা আমরা সবাই করব, ঠিক আছে। তো যাই হোক আমরা ক্লাসে ফিরে যাই, দীর্ঘ ব্রেকের পরে আমরা আবারও ক্লাসে ফিরে আসছি। আজকের ক্লাসে ব্রেকের পরের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমাদের সাথে আমি আছি যথারীতি। দেখি আমরা আরও অনেকগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো, অলরেডি আমার সাথে আপনারা অনেকেই জয়েন করেছেন। গো হ্যাড ব্রাদার, সিআরপিসির একটা ক্লাস পেতে পারে কি? সিআরপিসির অলরেডি একটা ক্লাস আমি নিয়েছি আগে, ক্লাসটি গ্রুপে আছে এবং অলরেডি
30,000 ভিউজ, বিভিন্ন পেজ গ্রুপ মিলে 30,000-এর উপরে মানুষ ক্লাসটি দেখেছে সিআরটিসি। এবং এই ক্লাসটির মাধ্যমে আমি একজনকে পেয়েছি, কীভাবে পেয়েছি, কেন পেয়েছি এদিকে না যাই, এটা আরেকটা কাহিনী। ওদিকে গেলে আবার ক্লাস আবার অ্যাডজাস্টমেন্টে যাইতে হবে, অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। কোথায় যেতে পারে? ক্লিয়ার স্যার, গো অ্যাহেড, ওকে, থ্যাংক ইউ সো মাচ, তাহলে ক্লাসে ফিরে যাই। আচ্ছা, এবার আমরা এই জায়গায় ফিরে আসি। এখন বাদী যদি টাকা যদি না দেয়, তার মামলা খারিজ, বিবাদী যদি না দেয় তখন নিষ্পত্তি, এখন এটা রিমেডি কী হবে, বিষয়টা বলা আছে রুল ওয়ানেই। এটার কথা বলা আছে রুল ওয়ান সাব রুল সেভেনে, বলা হচ্ছে তারা চাইলে এটা রিভাইভালের জন্য আবেদন করতে পারবে। যদি এই অ্যাপ্লিকেশন যেটা হয়েছে, ঠিক আছে, এটা তাহলে এটা আবার কী করার জন্য, ডিসমিস করার জন্য যে আদেশটা হয়েছে, এটা ডিসমিস করার জন্য তারা কী করতে পারবে, কোর্টের কাছে আবেদন করতে পারবে। এবং এটা কিন্তু পরীক্ষায় আসছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তাহলে একতরফা নিষ্পত্তির আদেশ যদি হয় এবং খারিজের আদেশ যদি হয়, সেই আদেশটা কী করার জন্য, প্রত্যাহার করে নেওয়ার জন্য কোর্টের কাছে তারা কী করতে পারবে, অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশনটা করতে হবে কিন্তু 30 দিনের মধ্যে, এবং একই সাথে আপনার 2,000 টাকা কিন্তু আপনাকে কস্ট ফাইন দিতে হবে। 2,000 টাকাটা কিন্তু হচ্ছে ফিক্সড, এই ফিক্সড টাকাটা দিতে হবে, এটা 2,000 টাকা পর্যন্ত বলে নাই, 2,000 টাকা ফিক্সড আপনাকে দিতে হতে পারে। তাহলে মামলার মূলতবিও শেষ করলাম, এবার আমরা চলে যাই হচ্ছে আজকে জাজমেন্ট দিয়ে দিব, রায় দিয়ে দিব, এবার ডিগ্রি দিয়ে দিব, দেখি কী কী বিষয় আছে। তাহলে মামলার শুনানি শেষ, অ্যাডজামেন্ট শেষ করলাম, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে জাজমেন্ট এবং ডিগ্রিতে। অর্ডার 20 আমরা দেখি, মোস্ট ইম্পর্ট্যান্ট অর্ডার 20। এখানে আমরা জাজমেন্টের বিষয়টা এবং ডিগ্রির বিষয়টা দিয়ে নেব। যখনই আপনার হচ্ছে বিচার শেষ হবে, তৎক্ষণাৎ অথবা 7 দিনের মধ্যে কোর্ট জাজমেন্ট দিয়ে দিবে, এই 7 দিনের বিষয়টা বিজিএস জুডিশিয়ারি প্রিভিয়াস প্রশ্ন, এটা অ্যাডভোকেসির প্রিভিয়াস প্রশ্ন, 7 দিনের মধ্যে জাজমেন্ট দিয়ে দিবে। যেদিন জাজমেন্ট দিবে তাকে অনুসরণ করে, জাজমেন্টকে অনুসরণ করে নদী মাছ যেমন পানিকে অনুসরণ করে, পানি যেদিকে যায় মাছও সেদিকে যায়, এই জাজমেন্টটাকে অনুসরণ করে দেওয়া হবে একটা ডিগ্রি। এই ডিগ্রিটা দেওয়া হবে, তাও হচ্ছে জাজমেন্ট দেওয়ার 7 দিনের মধ্যে। প্রশ্ন হচ্ছে ডিগ্রিতে কী কী বিষয় থাকবে, ডিগ্রিতে অনেকগুলো বিষয় আপনাকে ইনক্লুড করতে হবে। এখানে মামলার নম্বর লিখতে হবে, পক্ষগণের নাম লিখতে হবে, দাবি কী কী দাবি ছিল সেগুলো বলতে হবে, কোর্ট আপনাকে কী কী দিয়েছে সেটা আপনাকে বলতে হবে, খরচটাও বলতে হবে। তবে ডিগ্রির যে তারিখটা লিখবেন এটা হচ্ছে, এটা এই তারিখটা হবে জাজমেন্টের তারিখ, যেদিন জাজমেন্ট দিয়েছে সেই তারিখটা হবে ডিগ্রির তারিখ। ডিগ্রিতে থাকবে হচ্ছে মামলার বিষয়বস্তু, ডিগ্রিতে থাকবে প্রতিকার কী ছিল, দাবি কী ছিল, আপনাদের নাম, এই বিষয়গুলো ডিগ্রিতে বলা থাকবে। পরীক্ষা প্রশ্ন আসছে 7 দিন, এই বিষয়গুলো পরীক্ষা প্রশ্ন আসছে। আপনার হচ্ছে 12তম জুডিশিয়ারি প্রশ্ন ছিল 7 দিন, 14th জুডিশিয়ারি প্রশ্ন ছিল 7 দিন, এই বিষয়গুলো পরীক্ষা আসছে। এবং সেকশন 33 কিন্তু এই বিষয়ে, এই আপনার জাজমেন্ট এবং ডিগ্রি নিয়ে একটু কথা বলা হয়েছে। এবার আমরা, আপনি তো রায়হান, আচ্ছা এবার আমরা আরেকটু সামনে যাই। আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা জাজমেন্টও দিয়েছি, ডিগ্রিও দিয়ে ফেলেছি, এখন যে বিষয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমি আপনাদেরকে বলিনি, সেটি হচ্ছে অর্ডার 9। অর্ডার 9 যদি না বলি তাহলে বিষয়টা কিন্তু মেজর একটা অফেন্স হয়ে যাচ্ছে আমার জন্য। আমি অর্ডার 9টা বলে দিই, এখান থেকে প্রতি বছরই একটা প্রশ্ন আসে অর্ডার 9 নিয়ে বলি। অর্ডার 9 হচ্ছে অ্যাপিয়ারেন্স এবং নন অ্যাপিয়ারেন্স অফ পার্টিস। মামলার শুনানির তারিখ পড়ে গেছে, এখন জরিনা সকিনা মর্জিনা বল্টু জল্টু কল্টু কারো কোনো খবর নাই, কাউকে দেখা যাচ্ছে না, এটা তো বড় সমস্যা। এখন অর্ডার 9-এ পার্টি যদি না আসে, নন অ্যাপিয়ারেন্স যদি হয়, সেই ক্ষেত্রে কিছু বিষয় এখানে বলা আছে, আমরা এটাকে একটু গ্রুপ করে পড়ে নিব। একটা হচ্ছে 2, 4, 6 একটা বিষয়, আরেকটা বিষয় আমরা দেখে নিব, আরেকটা গ্রুপ, মোট 3টা গ্রুপ করবো। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে 6, 13, 13-1, 6 এবং 13, 13-এ, মোস্ট ইম্পর্ট্যান্ট। আরেকটা বিষয় আমরা দেখবো, সেটি হচ্ছে আপনার হচ্ছে 8, আরেকটা হচ্ছে 8, 9, 9-এ, 8, 9 এবং 9-এ। এই অর্ডার থেকে আমাদেরকে অনেকগুলো রুল দেখে নিতে হবে, কারণ এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন চলে আসছে। 2 এবং 4, 6 মোস্ট ইম্পর্ট্যান্ট। 2-এ হচ্ছে এখন যে খরচটা দেওয়ার কথা, বিবাদীকে সামন দেওয়ার জন্য আপনি টাকাটা দেন নাই, সামন দেওয়ার, এখন কোর্টের টাকা দিয়ে তো আপনার জন্য সামন পাঠাবে না, তাহলে সেই ক্ষেত্রে আপনার মামলাটা হচ্ছে খারিজ করে দিবে, আপনার মামলাটা কী করে দিবে, খারিজ করে দিবে। 4-এ বলা হচ্ছে মামলার শুনানির তারিখ পড়েছে কিন্তু এক পক্ষ দেখি যে কোর্টে আসে নাই, এক পক্ষ কী করে নাই, কোর্টে আসে নাই, মোস্ট ইম্পর্ট্যান্ট। 3-এ বলা হচ্ছে এখন এক পক্ষ কোর্টে আসে নাই, বদ পার্টি অনুপস্থিত, সেক্ষেত্রে কোর্ট মামলা খারিজ করে দিবে। যদি 2 অথবা 3-এ যদি মামলা খারিজ করে দেয়, আপনি 4-এ কোর্টের কাছে একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেন খারিজ আদেশটা কোর্ট ড্রপ করে দেয়। ওকে, এবার চলে আসছে এই গ্রুপ। এই গ্রুপে বলা হচ্ছে 6-এ যে বিষয়টা বলা হচ্ছে, বিবাদী আসে নাই, কী করে নাই, বিবাদী কোর্টে আসে নাই। বিবাদী যদি কোর্টে যদি না আসে, এবং আপনার হচ্ছে বিবাদী যদি কোর্টে যদি না আসে, সেক্ষেত্রে কোর্ট কী করবে, একতরফা নিষ্পত্তির জন্য কোর্ট একটা আদেশ দিয়ে দিবে। বিবাদীকে লাগবে না, বাদীর কথা শুনে কোর্ট একটা কী দিবে, একতরফা নিষ্পত্তির কোর্ট আদেশ দিয়ে দিবে, একতরফা নিষ্পত্তির আদেশ দিয়ে দিবে। একতরফা নিষ্পত্তির যদি কোর্ট যদি আদেশ দেয়,
তাহলে দেখেন এখন কোর্ট আদেশ দিয়েছে কিসে একতরফা নিষ্পত্তির আদেশ দিয়েছে এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো করা হয় বিবাদে আসে নাই বিবাদে না আসে একতরফা নিষ্পত্তির আদেশ দিয়েছে একতরফা নিষ্পত্তির আদেশ দিয়ে কোর্ট কি করলো একটা এক্সপায়ারি ডিগ্রি দিয়ে দিয়েছে কোর্ট কি দিয়ে দিয়েছে এক্সপায়ারি ডিগ্রি দিয়ে দিল ঠিক আছে এখন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যদি 13টা যদি একটু করে দেখে নিই 13 এ আমরা যে বিষয়গুলো পাবো একটু 13টা বেশি গুরুত্বপূর্ণ এই জায়গায় আমরা মিস্টেক করতে চাই না কারণ এই বিষয়টা কিন্তু পরীক্ষায় আসবে এখন কোর্ট সিক্সে কি করলো বিবাদে হাজির হয় নাই একতরফা বিচার করে কোর্ট বিচার করলো একতরফা কারণ বিবাদে আসা নাই বিচার করলো একতরফা একতরফা বিচার করলো দিয়ে দিল একটা একতরফা ডিগ্রি যেটাকে আমরা বলি এক্সপার্টি ডিগ্রি এক্সপার্টি ডিগ্রি যদি দেয় তাহলে বিবাদী জিনিস হলো বিবাদী ছিল জরিনা অমনা জরিনা বলতে সেটা কি হলো কি হলো কি হলো তাহলে জরিনা 13 এসে কোর্টকে একটা অ্যাপ্লিকেশন দিতে পারবে যেন এক্সপার্টি ডিগ্রিটা কি করা হয় রক করা হয় কোর্টকে যদি 13 যদি কোনো অ্যাপ্লিকেশন দেয় কোর্ট কিন্তু আমাকে নোটিশ দিবে আমাকে নোটিশ দিয়ে বলবে যে কিরে রায়হান সাহেব আপনি কই আপনার ডিগ্রি যেটা দিয়েছিলাম এটা তো এক্সপার্টি এটা স্যাটিসফাইড করার জন্য বা আপনার বাদ দেওয়ার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন চলে আসছে 13 তাহলে আপনার জরুরি অ্যাপ্লিকেশন দিতে পারবে বিবাদী যেটা এক্সপার্টি ডিগ্রি হয়ে গেল এই মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে 13 এ এখন 13 এতে দিবে হচ্ছে যেন আমাকে নোটিশ দেওয়া না হয় সরাসরি কি করে দিবে কোর্ট আমারটা খারিজ করে দিবে তবে তাকে আপনার এই অ্যাপ্লিকেশনে দিতে হবে 30 দিনের মধ্যে দিতে আবার দিতে হবে 3000 টাকা ফাইন 3000 টাকা তাকে ফাইন দিতে হবে 3000 টাকা তাকে কি দিতে হবে আপনার 3000 টাকা জমা দিতে হবে কোর্টে 3000 টাকা পর্যন্ত জমা দেওয়ার জন্য আদেশ দিতে পারে কোর্ট এবং একই সাথে এটা জমা দিতে হবে 30 দিনের মধ্যে ওকে এবার আমরা চলে আসি হচ্ছে এই জায়গায় বলা হচ্ছে এখন আসলে হচ্ছে বাদী মামলার বাদী আসলে মামলার বাদী যদি না আসে সেই ক্ষেত্রে কোর্ট বিবাদীকে জিজ্ঞেস করবে তুমি কি এগুলো স্বীকার করো সব কিছু দেখে দেখার পরে কোর্ট এটা কি করবে আপনার হচ্ছে মামলাটা কি করে দিবে কোর্ট এই যদি স্বীকার না করে বিবাদী কোর্ট মামলাটা খারিজ করে দিবে মামলাটা খারিজ করে দিল এখন খারিজ আদেশ রদ করার জন্য বাদী 9 এ অ্যাপ্লিকেশন করতে পারবে 9 এ অ্যাপ্লিকেশন করতে পারবে কোর্টকে 9 যদি অ্যাপ্লিকেশন করে অপরপক্ষকে কিন্তু নোটিশ দেওয়া হবে এখন সেই যদি সে চাইলে 9 এর এতেও কিন্তু ডিরেক্টলি স্যাটিসফাইডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে যেন ডিরেক্টলি কী করা হয় স্যাটিসফাইড করা হয় ডিরেক্টলি স্যাটিসফাইডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখন 9 এতে কিন্তু একটা 30 দিনের বিধান আছে এবং একই সাথে এখানে টাকা দিতে হবে 1000 টাকা এখানে 3000 এখানে 1000 পরীক্ষা আপনারা কি করবেন 1000-এর জায়গায় 3000 লিখবেন 3000-এর জায়গায় 1000 লিখবেন ওকে আপনারা এটা এটা করবেন আপনারা এটা তো আমি জানি আচ্ছা তাহলে এই বিষয়গুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এখন এখানে এক্সপার্টি ডিগ্রি যেটা দিয়েছে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এক্সপার্টি ডিগ্রি যদি কোর্ট যদি দিয়ে দেয় তার বিরুদ্ধে আপনার কাছে আর কি কি প্রতিকার আছে এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ওকে এখন 13 অথবা 13 এ আমরা এখানে দেখলাম কোর্ট একটা এক্সপার্টি ডিগ্রি দিয়ে দিয়েছে এখন এক্সপার্টি ডিগ্রি যদি কোর্ট যদি দিয়ে দেয় তার বিরুদ্ধে আমার কাছে কি কি প্রতিকার আছে সেটা আমরা দেখিনি এক্সপার্টি ডিগ্রি দিলে আমি 13 তে অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে অ্যাপ্লিকেশন করলাম অথবা 13 এত আমি কি করতে পারবো অ্যাপ্লিকেশন করতে আমি পারবো সেকশন 96 এর অধীনে আমি কিন্তু এখানে আপিল করতে পারবো এটা কিন্তু একটা এটা এই ডিগ্রির বিরুদ্ধে কি করা যায় আপিল করা যায় যেটা 96 এর সাবসেকশন 2 তে বলা আছে প্রত্যেকটা এক্সপার্টি ডিগ্রির বিরুদ্ধে আমি আপিল করতে পারবেন এবং এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা যেখানে আপিলের বিধান আছে সেখানে আমি রিভিউ করতে পারবো যেখানে আপিলের বিধান আছে সেখানে আমি কি করতে পারবো রিভিউ করতে পারবো ওকে তাহলে এই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট আমি ফ্রড এবং যদি ফ্রড হয় এখন আপনার সাথে এমন ফ্রড করলো আমি জানতাম না যে এখানে এই ধরনের একটা শুনানি হচ্ছে যদি ফ্রড হয় ফ্রড যদি করে ফ্রড করে কি করলো একটা এক্সপার্টি ডিগ্রি তারা নিয়ে আসলো একতরফা ডিগ্রি তারা নিয়ে আসলো ফ্রড করে ঠিক আছে একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করে ফ্রড করে এখানে একটা এক্সপার্টি ডিগ্রি নিয়ে আসছে আপনি জানেন না এখানে অনেকগুলো ফ্রড হয়ে গেল আমরা বিস্তারিত সেদিকে যাচ্ছি না সেক্ষেত্রে আপনি নতুনভাবে মামলা করতে পারবেন তাহলে আপনার কাছে অনেকগুলো প্রতিকার আছে যদি এক্সপার্টি ডিগ্রি হয় ঠিক আছে তাহলে আপনি 9 তে অ্যাপ্লিকেশন করতে পারবেন 13 তে অ্যাপ্লিকেশন করতে পারবেন পরীক্ষায় 3000-এর জায়গায় 1000 লিখবেন 1000-এর জায়গায় 3000 লিখবেন ওকে আচ্ছা তাহলে আমরা দেখে নিলাম অর্ডার 9 এ যদি পার্টিরা যদি শুনানিতে যদি না আসে তারা যদি নন এফিয়ারেন্স হয়ে যায় সেই ক্ষেত্রে যে বিষয়গুলো আসবে আপনার হচ্ছে এগুলো হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অলরেডি আমার সাথে আপনারা অনেকেই জয়েন করেছেন সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্টে জানাবেন ঠিক আছে অনেকেই দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন অনেকেই জয়েন করেছেন আপনারা ভিডিও ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন স্যার সব কিছু ঠিক আছে কমেন্টে জানাবেন সব কিছু ঠিক আছে কিনা অর্ডার নাই রোল কত হলো 30 টাকা আচ্ছা আপনি দেখাবেন উল্টোটা এটা তো আমি জানি আপনারা পরে অনেকেই জয়েন করেছেন অনেকেই দেখতে পাচ্ছি সব কিছু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন সব কিছু ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি অলরেডি অনেকে আমার সাথে আছেন কমেন্টে জানাবেন সব কিছু ঠিক আছে কিনা কমেন্টে জানাবেন ঠিক আছে ভিডিওটি ঠিক আছে কিনা 9 এ সেই বিষয়গুলো জানাবেন এখন আমরা জাজমেন্টও দিয়ে দিয়েছি আমরা ডিগ্রিও দিয়ে দিয়েছি ঠিক আছে
এরপরে যে বিষয়টা অ্যাডজাস্টমেন্ট এবং ডিগ্রি দেওয়ার পরে যে বিষয়টা আসবে সেই বিষয়টা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আসতে পারে হচ্ছে অর্ডার 21। অর্ডার 21 এ যেখানে এক্সিকিউশনের বিষয়গুলো বলা আছে, আপনার হচ্ছে অর্ডার 21 অথবা হচ্ছে সেকশন হচ্ছে আপনার কত থেকে কত থেকে সেকশন, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যদি আমরা স্টার্ট করি তাহলে সেক্ষেত্রে 36 থেকে স্টার্ট করে 74 পর্যন্ত, এগুলো আমি একেবারেই সামারি করে বলে দিই এই জায়গা থেকে কী কী প্রশ্ন আসবে। এখন ডিগ্রি যদি হয়ে যায় তাহলে ডিগ্রিটা কিন্তু এক্সিকিউট হবে না, এক্সিকিউট হওয়ার জন্য আমাকে কোর্টকে কী করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। প্রশ্ন হচ্ছে কতদিনের মধ্যে করবো, এই বিষয়টা বলা আছে ধারা 48 আমাকে প্রথম অ্যাপ্লিকেশনটা করতে হবে আপনার হচ্ছে 3 বছরের মধ্যে। এটাও কিন্তু পরীক্ষা অনেকবার আসছে, প্রথম অ্যাপ্লিকেশন 3 বছরের মধ্যে করতে হবে। 3 বছরের মধ্যে যদি প্রথম অ্যাপ্লিকেশন করি এক্সিকিউশনের জন্য, ঠিক আছে, কোনো কারণে যদি আমার ডিগ্রিটা যদি আদায় যদি না হয় সেক্ষেত্রে পরবর্তী 12 বছরের মধ্যে আমি আরও অনেকগুলো কী করতে পারবো, আপনার অ্যাপ্লিকেশন করতে পারবো। যে বিষয়টা বলা আছে আপনার সেকশন 48 এবং লিমিটেশন একটা আমরা সেকশন যদি 182 দেখি এবং 183 দেখি, এই সবগুলো মিলিয়ে এই কথাগুলো আমরা সেখানে পেয়েছি। এখন আমার সাথে করা হয়েছে ফ্রড এবং যদি ফ্রড যদি করা হয় সেক্ষেত্রে আমি 12 বছর পরেও কী করতে পারবো, অ্যাপ্লিকেশন করতে পারবো, একটা বিষয় গেল। এখন ডিগ্রি এক্সিকিউশনের জন্য কয়টা উপায় আছে সেই বিষয়টা আমরা দেখবো সেকশন 51, মোস্ট ইম্পর্টেন্ট। সেকশন 51 আগে আমরা সেকশন 46 বলা আছে প্রিসেপ্টের কথা বলা আছে। প্রিসেপ্ট বিষয়টা কি, এটা হচ্ছে এক যে কোর্ট ডিগ্রি জারি করেছে সেই কোর্ট আরেকটা কোর্টকে প্রিসেপ্ট পাঠাতে পারবে, বলবে যে কি ওনার ওই ডিগ্রিটা একটা সম্পত্তি আপনি কী করেন ক্রু করেন, প্রপার্টি ক্রু করার জন্য উনি আরেকটা কোর্টে প্রিসেপ্ট পাঠাতে পারবে। মোস্ট ইম্পর্টেন্ট এই যে বিষয়টা সেটি হচ্ছে এই জায়গায় একটা বিষয় আছে যে ক্রু করার জন্য যে আদেশপত্রটা পাঠাবে সেটা কিন্তু 2 মাসের বেশি বলবৎ থাকবে না। প্রিসেপ্ট এটা কিন্তু পরীক্ষা আসে, যে কোর্ট ডিগ্রি দিয়েছে সেই কোর্ট আরেকটা কোর্টকে বলবে যে আপনি এই বিষয়টা ক্রু করেন, ঠিক আছে, এই পার্টির এই বিষয়টা ক্রু করেন, এই প্রিসেপ্টের মেয়াদ হবে সর্বোচ্চ 2 মাস। 51 বলা হচ্ছে আপনি কয়ভাবে একটা ডিগ্রি কী করতে পারবেন, জারি করতে পারবেন, সেই বিষয়গুলো বলা আছে 51। 51 দেখবেন এবং একই সাথে আমরা যদি অর্ডার 21 দেখি, 21 আপনার হচ্ছে রুল 11 আপনি এই বিষয়গুলো পাবেন। সেখানে বলা আছে আপনি হচ্ছে যদি প্রপার্টি হয় সেক্ষেত্রে পজিশন ডেলিভারির মাধ্যমে আপনি এটা এক্সিকিউট করতে পারবেন, তারপরে হচ্ছে আপনি অ্যারেস্ট করে পারবেন, তারপরে হচ্ছে অ্যাটাচমেন্ট করে পারবেন, আপনি এখানে রিসিভার নিয়োগ দিয়ে পারবেন, অথবা তারপরে হচ্ছে অন্যান্য যদি কোনো উপায় থাকে সেগুলো অ্যাপ্লাই করে আপনি কী করতে পারবেন, আপনার ডিগ্রিটা এক্সিকিউটের জন্য আদেশ দিতে পারবেন। তাহলে অর্ডার 21 রুল 11 এই বিষয়টা একটু মাথায় রাখবেন, আমরা সেকশনগুলো এই জায়গায় একটু শেষ করে ফেলি। এই জায়গায় আপনারা দেখবেন মহিলাকে অ্যারেস্ট করা যাবে না, মানির জন্য টাকার জন্য মহিলাকে অ্যারেস্ট করা যাবে না। এই জায়গায় আরেকটা বিষয় বলা আছে সূর্যাস্তের পর, সূর্যোদয়ের আগে, তাহলে সান আফটার সানসেট বিফোর সানরাইজ কাউকে অ্যারেস্ট করা যাবে না। আরেকটা বিষয় বলা আছে 50 টাকার উপরে যদি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি 6 মাসের উপরে আটক রাখতে পারবেন, 6 মাস পর্যন্ত আটক রাখতে পারবেন। 50 টাকা যদি নিষে হয় সেক্ষেত্রে 6 ইউক পর্যন্ত আটক রাখতে পারবেন। সেকশন 60 যদি দেখেন কোন প্রপার্টি অ্যাটাচ করা যাবে কোন প্রপার্টি যাবে না 60 বলা আছে। মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা বলা আছে সেটা হচ্ছে 74, কেউ যদি বাধা দেয় তাকে 30 দিন পর্যন্ত আপনি জামানি আদালতে আটক রাখতে পারবেন। আবার চলে যায় হচ্ছে অর্ডার 21। অর্ডার 21 প্রথমে স্টার্ট করে দিয়ে অর্ডার 21 রুল 11। অর্ডার 21 রুল 11 এক নম্বর গত ভাইরাতে জুডিশিয়ারি ভাইরা যখন দিয়েছিলাম আমাকে এই অর্ডার 21 রুল 11 নিয়ে প্রশ্ন করা হয়েছিল, আপনি কখন মৌখিকভাবে একটা ডিগ্রি এক্সিকিউটের জন্য আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট অর্ডার 21 রুল 11 এখানে আপনি আবেদন করতে পারবেন যদি এটা যদি আদার হচ্ছে একটা যদি মানি টাকা পয়সার ডিগ্রি যদি হয় সেক্ষেত্রে আপনি মৌখিকভাবে আবেদন করতে পারবেন, যদি বিবাদী যদি জাজমেন্ট ড্যাটর ওনার নাম হয়ে গেছে জাজমেন্ট ড্যাটর যেহেতু ওনার বিরুদ্ধে একটা ডিগ্রি দেওয়া হয়েছে, ঠিক আছে, উনি যদি কোর্টে যদি হাজির থাকে আপনি মৌখিকভাবে আবেদন করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে অর্ডার 21 রুল 2 তে বলা হচ্ছে আপনাকে মৌখিকভাবে আবেদন করতে হবে। এই অর্ডার 21 রুল 11 সাব রুল 2 তে একটা লম্বা তালিকা দেখবেন, সেখানে দেওয়া আছে আপনার হচ্ছে একটা ডিগ্রি কয়ভাবে আপনার কী করা যায় এক্সিকিউট করা যায় সেই বিষয়গুলো বলা আছে। আমরা এই আপনার হচ্ছে অর্ডার 21 একেবারেই সামনে চলে যাই, যে বিষয়ে আমরা দেখবো হচ্ছে রুল 66। রুল 66 মোস্ট ইম্পর্টেন্ট। রুল 66 থেকে হচ্ছে কোর্ট যখন আপনার ডিগ্রি কার্যকর করতে গিয়ে কোনো একটা প্রপার্টি যখন কোর্ট যখন সেল করতে চায় আপনার হচ্ছে বিক্রি করতে চায় আপনার হচ্ছে অকশন করতে চায় নিলামে বিক্রয় করতে চায় কোর্টকে একটা প্রোক্লেমেশন দিতে হয়, একটা হুল প্রোক্লেমেশন দিতে হয়, ঘোষণা দিতে হয়, যেখানে বলা থাকে আমি এই জায়গাটা সেল করবো, তোমরা যদি কেউ নিতে আগ্রহী হও তাহলে তোমরা নিতে পারো, নিলামে নিতে পারো। এখানে কিন্তু উনি আপনার হচ্ছে প্রপার্টির বর্ণনা কত টাকা আছে প্রপার্টির উপর কোনো চার্জ আছে কিনা কেউ টাকা পয়সা পাবে কিনা সবগুলো বিষয় বর্ণনা করে আপনার হচ্ছে উনি একটা প্রোক্লেমেশন দিতে পারেন। এখন এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা আপনার হচ্ছে অর্ডার 21 দেখবো সেই বিষয়টা সেখান থেকেও কিন্তু পরীক্ষায় আপনার হচ্ছে প্রশ্ন অলরেডি প্রশ্ন আসছে কয়েকটা প্রশ্ন আমরা দেখেছি সেই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলার ট্রাই করি অর্ডার 21 যে বিষয়টা অর্ডার 21 আমরা যে বিষয়গুলো দেখবো সেটি হচ্ছে 84 থেকে একটা প্রশ্ন আসতে পারে। 84
এখন যে বলবে যে আমি কিনবো রুল 84 এ 84টা একটু দেখে নিই। এখন ক্রেতা যে জায়গা আপনার হচ্ছে অপশনের জায়গাটা কিনতে চাইবে, সে যদি জায়গাটা যদি কিনতে চায় তাকে কিন্তু 25% কি দিতে হবে, আপনার মূল্য পুরো জমা দিতে হবে, জায়গাটার মূল্য 25% পুরো জমা দিতে হবে। এখন এরপরে বলা হচ্ছে অবশিষ্ট যে জায়গাটা আছে সেই জায়গাটা আপনার হচ্ছে রুল 85 এ বলা হচ্ছে সেই জায়গাটা 15তম দিবসের আগে দিতে হবে, 15তম দিনের আগে এটা দিয়ে দিতে হবে। পরীক্ষায় 25% এটা পরীক্ষা আসবে। তাহলে যে জায়গাটা কিনতে চায় তাকে 25% টাকা জমা দিতে হবে নিলামে যদি জায়গা দিয়ে সে কিনতে চায়। এখন 85তে বলা হচ্ছে বাকি টাকাটা 15তম দিনের আগে তাকে দিতে হবে। মোস্ট যদি আগে যদি দিতে না পারে তার কিন্তু নিলাম বাতিল, এই টাকাটাও সে কিন্তু ফেরত পাবে না, আবার পুনরায় নিলাম হবে। 89, 90, 91 মোস্ট ইম্পর্টেন্ট 89, 90, 91 এখানে যে নিলামে যে বিক্রয়টা হয়েছে সেলটা হয়েছে এটা বাদ করার জন্য আবেদন করা যেতে পারে। 89 ধারা যদি কেউ আবেদন করতে চায় তাকে 5% টাকা কিন্তু এক্সট্রা দিতে হবে, 5% টাকা এক্সট্রা দিতে হবে। এখন 89, 90, 91 আবেদন করা হয়েছে। এখন আবেদন করে 92 বলা হচ্ছে যদি অ্যাপ্লিকেশনগুলো যদি কোর্ট যদি ঠিক আছে সেই ক্ষেত্রে কোর্ট যে বিক্রয়টা হয়েছে এটা কিন্তু ফাইনাল করে দিবে, এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। ফাইনাল করে কোর্ট একটা সার্টিফিকেট দিয়ে দিবে। ওকে, এরপরে আপনার হচ্ছে 98 যে বিষয়টা বলা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেউ যদি আপনার ডিগ্রি এক্সিকিউশনের ক্ষেত্রে যদি বাধা দেয় সেক্ষেত্রে তার 30 দিন পর্যন্ত দেওয়ানি আটক হতে পারে, সেই 30 দিনের জন্য দেওয়ানি কারাগারে তাকে আটক রাখা যেতে পারে। এবং একই সাথে এই বিষয়টা বলা হয়েছে ধারা 74 এক্সিকিউশন, আরও অনেকগুলো বিষয় আছে আপনারা একটু দয়া করে দেখে নেবেন। ঠিক আছে, এবার আমরা এক্সিকিউশনটা শেষ করার পরে একটা কথা মাথায় রাখবেন, আমরা আজকে আর বেশি যাব না, যে বিষয়টাতে আমরা যাবো সেটা হচ্ছে আপিলের বিষয়ে একটু দেখে নিই। এখন এক্সিকিউশনে গেল, এক্সিকিউশনের আগে আপনার যখন জাজমেন্ট এবং ডিগ্রি হয়ে যাবে এখন কিন্তু আপিলের জন্য কিন্তু আবেদন করবে, আপিল করবে, রিভিশন করবে, রিভিউ করবে। এই বিষয়টা আপিলের বিধানটা আমরা পাবো হচ্ছে 96 এবং এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে 96 একটা হচ্ছে 104। 96 বলা হচ্ছে প্রত্যেকটা ডিগ্রির এগেস্টে কিন্তু আপনি কী করতে পারবেন, আপিল করতে পারবেন। যদি কোনো একটা কোর্ট ডিগ্রি দেয় তার এগেস্টে আপনি আপিল করতে পারবেন। ঠিক আছে, যে বিষয়টা বলা হচ্ছে 96 আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় বলা আছে, সেই বিষয়গুলো যদি আমরা যদি একটু যদি দেখে নিই সেই বিষয়টা প্রত্যেকটা ডিগ্রির বিরুদ্ধে আপনি পারবেন। আর কোনো যদি এক্সপার্টি ডিগ্রি হয় তাহলে এক্সপার্টি ডিগ্রির এগেস্টে আপনি কী করতে পারবেন, আপনি আপিল করতে পারবেন, একটু আগে আমি সেটা বলেছি। কিন্তু 96 থ্রিতে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলা আছে, যদি কোর্ট পার্টিদের সম্মতির ভিত্তিতে কনসেন্টের ভিত্তিতে যে ডিগ্রিটা দেয় সেটাকে আমরা বলি কম্প্রোমাইজ ডিগ্রি, সেই ধরনের ডিগ্রি দিলে তার বিরুদ্ধে আপনি কী করতে পারবেন না, আপনি আপিল করতে পারবেন না। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কী করতে পারবেন না, আপিল করতে পারবেন না। ওকে, এখন শুধু আপিল নয়, এই জায়গায় আপিল শুধুমাত্র এটার বিরুদ্ধে করা যাবে তা নয়, এটা তো করা যাবে না, আপিল করতে পারবেন না। এসআরএক্টের সেকশন 9 কোর্ট যে ডিগ্রি দেয় তার বিরুদ্ধে আপিল করতে পারবেন না। স্মল কস কোর্ট যে রায় দেয় তার বিরুদ্ধে আপনি কী করতে পারবেন না, আপিল করতে পারবেন না। এইসব গ্রাউন্ডে আপিল করতে পারবেন না। যেখানে আপিল করা যায় না সেখানে কিন্তু করা যায় হচ্ছে রিভিশন, মোস্ট ইম্পর্টেন্ট 96। এরপরে আমরা যে বিষয়টা দেখে নিব, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আমরা দেখে নিব, সেটি হচ্ছে 97 বলা হচ্ছে এখন অ্যাপিলেট কোর্টে যখন আপনার মামলাটি যাবে, অ্যাপিলেট কোর্ট কিন্তু আপনার এটা রিভার্স, অ্যাপিলেট কোর্টে অনেকগুলো ক্ষমতা আছে। যদি মামলার মেরিটে যদি কোনো সমস্যা না থাকে, জুরিসডিকশনে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে কোর্ট এটাকে মডিফাই করবে না, রিভার্স করবে না, অ্যামেন্ড করবে না, এই বিষয়গুলো 97 বলা আছে, যদিও পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। 104টা ইম্পর্টেন্ট। এখন 96 হচ্ছে ডিগ্রির বিরুদ্ধে, এটা হচ্ছে ডিগ্রির এগেনস্ট আপিল, 104 হচ্ছে অর্ডারের বিরুদ্ধে। আমরা জানি সকল অর্ডারের বিরুদ্ধে কিন্তু আপিল করা যায় না, শুধুমাত্র 104-এ যে তালিকাটা দেওয়া আছে তার এগেনস্টেই শুধুমাত্র আপনি আপিল করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু কী করা যাবে না, আপিল করা যাবে না। প্রশ্ন হচ্ছে 104-এ কী কী বিষয় আছে আমরা সেইগুলো একটু দেখে নিই। মোস্ট ইম্পর্টেন্ট 104-এ বলা হচ্ছে যদি 35A-তে যদি কোর্ট 35A-তে কাউকে যদি আপনার কী দিতে বলে, আপনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ দেয় 10,000 টাকা পর্যন্ত, 10,000 টাকা পর্যন্ত যদি ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ দেয়, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে জাস্ট 10,000 টাকা লেখা আছে, মোস্ট ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই আদেশের বিরুদ্ধে কী করতে পারবেন, আপিল করতে পারবেন। এই জায়গায় আরেকটা বিষয় বলা আছে, সেটা হচ্ছে 95 হচ্ছে আপনি কোর্টকে আবেদন করেছেন একটা প্রপার্টি অ্যাটাচ করার জন্য, একজনকে একজনের বিরুদ্ধে ইনজাংশন দেওয়ার জন্য, আরও অনেকগুলো আপনি কোর্টের কাছে আবেদন করেছেন, কোর্ট আপনার আবেদনের ভিত্তিতে এটা করেছে কিন্তু পরে দেখা গেল আপনি মামলা হেরে গেছেন, সেক্ষেত্রে আপনাকে 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন। এই আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু এক ধরনের অর্ডার, এই অর্ডারের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। আরেকটা বিষয় বলা আছে, সেই বিষয়টা হচ্ছে যেই কোনো আদেশ যেটাতে কোনো ফাইন আরোপ করা হয়েছে, যেটাতে সম্মতি অ্যাটাচ করা হয়েছে, তারপর হচ্ছে যেটাতে অ্যারেস্ট করা হয়েছে, এইসব ক্ষেত্রেও কিন্তু আপনি আপিল করতে পারবেন। তবে অ্যারেস্টের অর্ডারটা যদি আপনার এক্সিকিউশনের পর্যায়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপিল করা যাবে না, সেক্ষেত্রে আপিল করা যাবে না।
এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলা আছে, সিপিসির মধ্যে যদি অন্য কোনো অর্ডারকে যদি অ্যাপিলেবল করা হয় তার বিরুদ্ধেও আপনি কী করতে পারবেন, আপিল করতে পারবেন, যে বিষয়টা বলা আছে অর্ডার 43 রুল ওয়ানে একটা লম্বা তালিকা দেওয়া আছে, এই তালিকার বিরুদ্ধে আপনি কী করতে পারবেন, আপিল করতে পারবেন। এখন আপিল করার সময় অ্যাপিলেট কোর্টের কী কী ক্ষমতা আছে সেই বিষয়টা 107 বলা হচ্ছে। 107 বলা হচ্ছে অ্যাপিলেট কোর্ট আপনার হচ্ছে সাক্ষ্য নিতে পারবে, অ্যাপিলেট কোর্ট মামলাটা রিমান্ডে পাঠাতে পারবে, ইস্যু ফ্রেম করতে পারবে, ঠিক আছে, ইস্যু ফ্রেম করতে পারবে, আরও একটা পাওয়ার দেওয়া আছে এডিশনাল এভিডেন্স দিতে পারবে, আপনার হচ্ছে রিমান্ডে পাঠাইতে পারবে, মামলাটা ফাইনালি ডিসপোজ করতে পারবে, এই বিষয়গুলো আপনার হচ্ছে অ্যাপিলেট কোর্টের পাওয়ার, যেটা 107 বলা আছে। ঠিক আছে, আমরা এই আপিলের বিষয়টা দেখি, আমরা এরপরে ডিরেক্টলি চলে আসছি হচ্ছে আপনার সেকশন আপিলের বিষয়টা শেষ, এরপর আপনার রিভিশনের বিষয়টা বিস্তারিত আলোচনা করার ইচ্ছা ছিল, আমি শর্টকাটে বলে দিচ্ছি, সেটা হচ্ছে সেকশন 115 রিভিশনের বিষয়গুলো বলা আছে। আপনার হচ্ছে যদি ডিস্ট্রিক্ট জাজ এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যিনি আছেন, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের সকল ডিগ্রি এবং অর্ডারের বিরুদ্ধে আপনাকে রিভিশন করতে হবে হাইকোর্ট ডিভিশনে, ঠিক আছে, হাইকোর্ট ডিভিশনে রিভিশনের জন্য আবেদন করতে পারবেন। এবং অন্যান্য আপনার হচ্ছে তাহলে ডিস্ট্রিক্ট জাজ এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের ডিগ্রি অর্ডারের বিরুদ্ধে আপনি রিভিশন করতে পারবেন হাইকোর্ট ডিভিশন। অন্যান্য যে কোর্ট আছে, সহকারী জাজ, অ্যাসিস্ট্যান্ট জাজ, তারপরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, তারপরে হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এই সবার ডিগ্রির বিরুদ্ধে আপনাকে রিভিশন করতে হবে হাইকোর্ট ডিভিশনে, ঠিক আছে। কিন্তু এই তিনজনের যদি কোনো অর্ডার দেয় তার বিরুদ্ধে আপনাকে রিভিশনটা করতে হবে ডিস্ট্রিক্ট জাজের কাছে, ঠিক আছে। এই জায়গায় আপনার 115 আপনার হচ্ছে সাবসেকশন 4 এখানে লিভ টু রিভিশনের কথা বলা আছে, লিভ টু রিভিশনের কথা বলা আছে। আপনি কী করলেন, অ্যাসিস্ট্যান্ট জাজের অর্ডার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের অর্ডার, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের অর্ডারের বিরুদ্ধে আপনি রিভিশন করেছেন ডিস্ট্রিক্ট জাজের কাছে। এখন ডিস্ট্রিক্ট জাজ এখানে একটা সিদ্ধান্ত দিয়েছে, রিভিশন একটা কী দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে। এখন সিদ্ধান্তটা দেখা যাচ্ছে ফেলিওর অফ জাস্টিস হয়েছে, সেক্ষেত্রে আপনি এই রিভিশনের বিরুদ্ধে, রিভিশন আদেশের বিরুদ্ধে সেকেন্ডলি আবার রিভিশন করতে পারবেন হাইকোর্ট ডিভিশনে, যদি হাইকোর্ট আপনাকে পারমিশন দেয়। এই জন্য এটার নাম হচ্ছে লিভ টু রিভিশন। রিভিশন আমরা আজকে রিভিশন পর্যন্ত যাই, আরও অনেকগুলো বিষয় বলার ছিল, যদিও অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে, আপনাদের অনেকেরই অনেকগুলো কাজ আছে, কিন্তু আজকে আমি চেয়েছিলাম আরও অনেকগুলো বিষয় কভার করার জন্য, তবে ট্রাই করেছি অনেকগুলো বিষয় বলার জন্য, যদিও এখানে বিষয়গুলো অনেকগুলো বিষয় বলা হয়নি। সেকশন 2 আমরা ডিগ্রির সংখ্যাটা দেওয়া আছে, এখন এই ডিগ্রিটা যখন আমরা পড়তে যাব সেখানে এই সেকশন 2 থেকে সেকশন 2 থেকে মিনিমাম 10 প্রশ্ন আসছে, পরীক্ষায় 10 প্রশ্ন আসছে। এইখানে যে প্রশ্নটা বেশি আসছে সেটা হচ্ছে মিন প্রফিট নিয়ে, হোয়াট ইজ মিন প্রফিট, এটা নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, তাহলে এটা একটু জেনে নিই। একজন বেদখলকারী একটা জায়গায় বেদখল করেছে, একজন জবরদখলকারী একটা জায়গা দখল করেছে আরেকজনের জায়গা, এই জায়গাতে সে যতগুলো ইনকাম তার হবে, এই ইনকাম যে টাকাগুলো সে পাবে, এই টাকাগুলোকে বলা হয় হচ্ছে মেইন প্রফিট, এগুলোকে মেইন প্রফিট। এখন সে এটা জবরদখল করে এখানে একটা বিল্ডিং করেছে, বিল্ডিং থেকে আয় হলে এটা কিন্তু মেইন প্রফিট আসবে না, সে ডেভেলপমেন্ট করে যে টাকাটা পাবে সেই টাকাটা মেইন প্রফিট হবে না, অন্যান্য যে টাকাটা সে দখল না করলেও পাওয়া যেত সেই টাকাটাকে বলা হয় মেইন প্রফিট। এটা কিন্তু যখন বিচারে যখন তার থেকে জায়গা নিয়ে নিবে, এই টাকাটাও কিন্তু তাকে কী দিতে হবে, ফেরত দিতে হবে। পরীক্ষায় মেইন প্রফিট থেকে প্রশ্ন আসছে, 2 ডিগ্রি থেকে প্রশ্ন আসছে, ডিগ্রিতে সেকশন 2 আমরা সাবসেকশন 2 ডিগ্রির সংজ্ঞা পড়বো। এখানে ডিগ্রিতে দুটো জিনিস ইনক্লুড করা থাকে, একটা হচ্ছে রিজেকশন অফ ক্লেম, আর একটা হচ্ছে 144, এই দুটোটা হচ্ছে আপনার এই দুটোটাতে কোর্ট যে সিদ্ধান্তটা দিবে এগুলো হচ্ছে 1 ডিগ্রি, এগুলোর বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। সেকশন 9 একটু বলে দিই, 9 হচ্ছে আপনি সিভিল কোর্টে সেই সব মামলাগুলো করতে পারবেন যেগুলো সোর্স অফ সিভিল নেচারের, এবং যেগুলো মামলা আমলে নেওয়াটা, কগনিজেন্স নেওয়াটা আপনার হচ্ছে ইমপ্লাইডলি বা এক্সপ্রেসলি হচ্ছে বার করা হয়নি, সেগুলো আপনি সিভিল কোর্টে করতে পারবেন। 10 মধ্যে রেস জুডিকেটার বিধান দেওয়া আছে, 11 হচ্ছে রেস সাবজুডিসের বিধানগুলো দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আমরা আজকে চেয়েছিলাম আরও অনেকগুলো বিষয় কভার করার জন্য, যদিও আমাদের আচ্ছা আর বিষয় যে বিষয়গুলো আছে এগুলো একটু সামারেলি বলে দিই, এগুলো নিয়ে অলরেডি অনেক কথাবার্তা আমি বলেছি, এদিকে না যাই। তবে এই যে 153 নিয়ে কথা বলেছি, 52, 53 নিয়ে কথা বলেছি, এখন যে বিষয়গুলো বলবো আপনারা হচ্ছে অর্ডার 26, অর্ডার 22, যদি কোনো পার্টি যদি মারা যায়, 22 বলা হচ্ছে যদি পার্টি মারা যায় কিন্তু রাইট টু সু সার্ভাইভ করলো, এখন একটা জায়গা বিবাদী মারা গেল, বিবাদী যদি মারা যায়, রাইট টু সু যদি থাকে, এখন বিবাদী মারা গেলো, আমি বিবাদী ছেলে থেকে জায়গাটা পাবো, এখন সেক্ষেত্রে বিবাদী ছেলেকে কিন্তু এখানে কী করতে হবে, আপনাকে নিয়ে আসতে হবে কোর্টের কাছে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, যদি অ্যাপ্লিকেশন যদি না দেন তাহলে মামলা কিন্তু অ্যাভেট হয়ে যাবে। মামলা অ্যাভেট হলে কী হবে, এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, কতদিনের মধ্যে আপনাকে ইনক্লুড করার জন্য আবেদন করতে হবে, ঠিক আছে, বিবাদী মারা গেল বাকি পক্ষদেরকে পক্ষমুক্ত করার জন্য আবেদনটা কতদিনের মধ্যে করতে হবে, 90 দিনের মধ্যে করতে হবে, যেটা লিমিটেশন একটা সেকশন 176 বলা আছে, এগুলো পরীক্ষায় আসবে। 26 কমিশনের কথা বলা আছে, কোন কোন ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে কোর্ট, সেটি আমরা সেকশন 75 আমি অনেক কথাবার্তা বলেছি, ঠিক আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন অনেকবার দেখা যায়, ঠিক আছে, পার্টিশনের জন্য হতে পারে, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাডজাস্টমেন্ট করার জন্য আরও অনেকগুলো বিষয় এই জায়গায় দেওয়া আছে। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে সেকশন 35, অর্ডার 35
এবং অর্ডার 35 এর সাথে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে সেকশন 88, এটা হচ্ছে ইন্টারপ্রেটার স্যুট। এমন একটা প্রপার্টি পাওয়া গেল যেটার যে যিনি পেয়েছেন এটাতে ওনার কোনো দাবি নেই, দাবি করলো হচ্ছে আরো দুই থেকে তিনজন, বললো যে এ বললো আমার, এ বললো আমার, আরো দুই তিনজন দাবি আছে, কিন্তু যে মামলাটা করবে তার কোনো দাবি নেই, সেটাকে বলা হয় ইন্টারপ্রেটার স্যুট। যে মামলায় প্লেন্টিফের কোনো দাবি নেই সেটাই হচ্ছে ইন্টারপ্রেটার স্যুট। মামলাটা করলো, মামলাটা কাদের মধ্যে, মামলাটা হচ্ছে বিবাদীদের মধ্যে, এখানে বিবাদীরা কে পাবে এটা কোন নির্ধারণ করে দিবে ইন্টারপ্রেটার স্যুট, যেটা 35 এ বলা আছে। আপনারা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দেখবেন, সেটা হচ্ছে আপনার হচ্ছে অর্ডার 38, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, অ্যাটাচমেন্ট বিফোর অ্যারেস্ট। প্রথমে হচ্ছে অ্যারেস্টের বিষয়টা বলা আছে, ঠিক আছে, অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, জাজমেন্ট দেওয়ার আগে আসামিকে অ্যারেস্ট করা, আসামিকে অ্যারেস্ট করা, আবার হচ্ছে জাজমেন্ট দেওয়ার আগে প্রপার্টি কি করা, অ্যাটাচ করা। এই জায়গা থেকেও কিন্তু পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, ভালো করে দেখে নেবেন। 39 থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে টেম্পোরারি ইনজাংশন, টেম্পোরারি ইনজাংশনটা বেশি গুরুত্বপূর্ণ। টেম্পোরারি ইনজাংশন আদেশ কখন দেয়, যখন মামলার যেটা সাবজেক্ট ম্যাটার আছে সেটা যদি আপনি সরানোর ট্রাই করেন, সেটা যদি নষ্ট করার ট্রাই করেন, সেই সব ক্ষেত্রে স্যুট প্রপার্টি, স্যুট সাবজেক্ট, সাবজেক্ট অফ স্যুট রক্ষা করার জন্য কোর্ট টেম্পোরারি ইনজাংশন দিতে পারে। টেম্পোরারি ইনজাংশনটা যদি কেউ ভায়োলেশন করে সেই ক্ষেত্রে কী হবে, এটা পরীক্ষা আসছে রুল টু সাব রুল, সাব রুল থ্রিতে, এটা হচ্ছে রুল টু সাব রুল থ্রিতে এটা বিধান দেওয়া আছে, যেটাকে বলা হয় মিস, আপনার হচ্ছে ভায়োলেশন মিস কেস বলা হয়, এটা কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে। এখান থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে আপনারা কিন্তু পরীক্ষায় আসামিরা আপনারা আনসার করবেন, ঠিক আছে। এক্ষেত্রে আপনার হচ্ছে যদি কেউ যদি কী করে, এটা ট্রুতে বলা আছে, যেখানে আপনাকে একটা ভায়োলেশন কেস করতে হবে, ঠিক আছে, কোর্টকে বলতে হবে এই হচ্ছে টেম্পোরারি ইনজাংশন মানছে না, সেই ক্ষেত্রে কোর্ট তার প্রপার্টি অ্যারেস্ট করার, রুখ করার জন্য আদেশ দিতে পারে, আর হচ্ছে তাকে 6 মাস পর্যন্ত দেওয়ানি জেলে আটক রাখার জন্য আদেশ দিতে পারে। পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা পরীক্ষা কিন্তু আসছে, এই জায়গা থেকে যে প্রশ্নটা আসে 39 থেকে সেটা হচ্ছে 5A-তে বলা আছে। এখন দেখা গেল আপনি যে ইনজাংশনটা দিয়েছেন পরবর্তীতে দেখা গেলো আপনি নিজেই মামলায় হেরে গেলেন, সেক্ষেত্রে কোর্ট আপনাকে 10,000 টাকা পর্যন্ত আপনার থেকে ক্ষতিপূরণ কোর্ট আদায় করতে পারে। 39 আপনার হচ্ছে অর্ডার 40-তে আপনারা দেখতে পাবেন রিসিভার নিয়োগের বিষয়গুলো বলা আছে, এগুলো নিয়ে আমি আর কথা বলতে চাই না। সে আর হচ্ছে 41-এ আমরা একটু আগে, অর্ডার 41-এ আমরা একটু আগে আপিলের কথা বলেছি, হচ্ছে সেকশন 96-এ, এই 96-এ এবং সেকশন 107 অ্যাপিলের কোর্টের পাওয়ারের কথা আমরা বলেছি। 96-এ কোথায় আপিল করা যাবে বলেছি, 107 অ্যাপিলের কোর্টের কথা বলেছি। এই 41-এ একটা আপিল আপনি কীভাবে করবেন, মেমোরান্ডাম অফ আপিলের আকারে আপিল করতে হবে, তারপর আপিলের সময় যদি তদবির যদি না করেন আপিল খারিজ হয়ে যাবে, তারপরে আপনার আপিলের ক্ষেত্রে কিসের বিধান আছে, আপিলের ক্ষেত্রে আপনি অ্যাডজার্নমেন্ট নিতে পারবেন, 3 বার পর্যন্ত অ্যাডজার্নমেন্ট নিতে পারবেন, কিন্তু কস্ট সহ 200-1,000 টাকা পর্যন্ত কস্ট। এখন আপনি টাকা যদি না দেন সেক্ষেত্রে আপনার আপিল বাদ পড়ে যাবে। বিবাদী যদি আর যিনি রেসপন্ডেন্ট যিনি আছেন, ঠিক আছে, যার বিরুদ্ধে আপিল করেছেন তারও, তার যদি আপিল যদি কী হয়ে যায়, একতরফা যদি শুনানি হয়ে যায়, তারও কিন্তু প্রতিকারের বিধান আছে। আর এখানে আপনার অর্ডার 41-এর রুল হচ্ছে 27-এ এডিশনাল এভিডেন্স আমার কথা বলা আছে, 23-তে রিমান্ডে পাঠাইতে পারবে, রুল 23-তে। এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলো পরীক্ষা আসে। আর 43 নিয়ে অলরেডি কথা বলেছি, বলে ফেলেছি, 43-তে একটা লম্বা তালিকা দেওয়া আছে, এই তালিকা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এখানে যে তালিকাগুলো দেওয়া আছে এগুলোর প্রত্যেকটার বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন, প্রত্যেকটার বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন, ঠিক আছে। এখন আপিল করেছেন, এপিলেট কোর্ট যে সিদ্ধান্ত দিবে তার বিরুদ্ধে আপনি আবার আপিল করতে পারবেন, তখন এটাকে বলা হয় মিস আপিল, তখন এটাকে বলা হয় মিস আপিল, ঠিক আছে। মিস কেসের বিরুদ্ধে যে আপিল সেটাকে বলা হয় মিস আপিল। অর্ডার 43 রুল 1-এর মধ্যে যে তালিকাটা দেওয়া আছে তার বিরুদ্ধে সেখানে যে সিদ্ধান্তটা দিবে তার বিরুদ্ধে যদি আপিল করেন সেটাকে বলা হয় মিস আপিল, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা সেদিকে আর না যাই, অলমোস্ট সবগুলো বিষয় বলার ট্রাই করেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেকশনগুলো নিয়ে প্রথমে আসলে অনেক কথা বলে ফেলেছি, হোপফুলি আপনারা এগুলো দেখে নেবেন। তবে এই জায়গায় একটু দেখে নিই, এই জায়গায় একটু বলে নিই, সেটা হচ্ছে 22। আচ্ছা, আরেকটা জায়গায় বলে নিই, সেটা হচ্ছে অর্ডার 16, অর্ডার 16 এখান থেকে একটা প্রশ্ন বলা হয়নি, এবং একই সাথে আপনার হচ্ছে আরেকটা সেকশন বলা হয়নি, সেটা হচ্ছে সেকশন 32। এই সেকশন অর্ডার 16 এবং 32-তে বলা হচ্ছে আপনি একজন উইটনেস বা সাক্ষীকে কী বলতে পারবেন, সাক্ষ্য দেওয়ার জন্য সামন দিলেন, এই যদি না আসে তাকে আপনি 500 টাকা পর্যন্ত ফাইন আরোপ করতে পারবেন। অ্যাডভোকেসি প্রশ্ন 2020-এর অ্যাডভোকেসি পরীক্ষায় প্রশ্নটি কিন্তু চলে আসছে, অ্যাডভোকেসি পরীক্ষায় প্রশ্নটি চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে, যে বিষয়টা অর্ডার 16-এও আছে এটাও আসছে, আর 32 সেকশন 32-তে বলা আছে আপনি তাকে অ্যারেস্ট করার জন্য আদেশ দিতে পারবেন, তার প্রপার্টি ক্রুক করার জন্য আদেশ দিতে পারবেন, তাকে 500 টাকা ফাইন আরোপ করতে পারবেন, এটা কিন্তু পরীক্ষা আসছে। এই 22-24-এর মধ্যে একটা বিষয় বলে দিই, এখন 22-তে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে এখন একটা মামলা দেখা যাচ্ছে একাধিক কোর্টে করা যাচ্ছে, সেক্ষেত্রে বাড়ি চাইলে মামলাটা ট্রান্সফার করার জন্য আবেদন করতে পারবে। এখন মামলাটা যদি একই জেলার মধ্যে ট্রান্সফার করতে চায় ডিস্ট্রিক্ট জাজের কাছে আবেদন করবে, এক জেলা থেকে যদি আরেক জেলায় ট্রান্সফার করতে চায় তাহলে ও সেই হাইকোর্ট ডিভিশনে তাকে আবেদনটা করতে হবে। এখানে বাকি ম্যাক্সিমাম যে বিষয়গুলো আছে সবগুলো নিয়ে কথা বলেছি, আরেকটা বিষয় নিয়ে কথা বলিনি, সেটা হচ্ছে রুল কমিটি। রুল কমিটির বিষয়টা বলা আছে 123, রুল কমিটিতে মেম্বার থাকবে 6 জন, তাদেরকে নিয়োগ দিবে হচ্ছে চিফ জাস্টিস, তাদের মধ্যে প্রধান কী হবে এটা নির্ধারণ করে দিবে। রুল কমিটিতে কারা থাকবে, সুপ্রিম কোর্টের 3 জন বিচারক, সুপ্রিম কোর্টের 2 জন লয়ার, এবং লোয়ার কোর্টের বা সাবঅর্ডিনেট কোর্টের দেওয়ানি আদালতের 1 জন বিচারক।
মোট 6 জন নিয়ে আপনার হচ্ছে রুল কমিটি গঠিত হবে। রুল কমিটি রুল ফ্রেম করবে 122-এ। 122-এ যে রুলটা ফ্রেম করবে সেটা 126-এ বলা হচ্ছে, রাষ্ট্রপতি অনুমোদন দিলেই সেটা হচ্ছে ফাইনাল হবে। ওকে, এই বিষয়গুলো আমরা একটু দেখে নেবেন। 144টা গুরুত্বপূর্ণ। 144 হচ্ছে রেস্টিটিউশন বা প্রত্যার্পণ। রেস্টিটিউশন কিরকম, একটা ডিগ্রি হয়েছে, একটা অর্ডার হয়েছে, এখন এই অর্ডারে আমাকে আমার জায়গা থেকে উচ্ছেদ করে দেওয়া হলো, আমার ঘরবাড়ি ভেঙে ফেলছে, কিন্তু আমি যখন আপিল করলাম এপিলেট কোর্ট বললো এই জায়গা তো রায়হানের, আমি আবার এখানে আসলাম, এসে দেখলাম আমার ঘর নাই, এখন আমি কোর্ট যে কোর্ট ডিগ্রি দিয়েছে তাকে আবেদন করবো, আপনি আমাকে আমার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যান, আমাকে আমার ঘর এনে দেন, আমার ঘর এনে দেন। এখন যে কোর্ট ডিগ্রি দিয়েছে সেই কোর্ট এখানে কি করবে, ঘর তো আনতে পারবে না, তাহলে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা কিছু করার সে কিছু করে আদেশ দিবে। এই আদেশের বিরুদ্ধে 144-এ যে আদেশটা দিবে তার, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিগ্রি, সেকশন 2-2-তে বলা হচ্ছে। যদি এটা ডিগ্রি যদি হয় 96-এ, আপনি এটার বিরুদ্ধে কী করতে পারবেন, আপিল করতে পারবেন, এটার বিরুদ্ধে কী করতে পারবেন, আপনি আপিল করতে পারবেন। 144 বাকি সবগুলো বিষয় নিয়ে কথা বলার ট্রাই করেছি, কোনো বিষয় কম বলেছি, হয়তো কোনো বিষয় বেশি বলেছি, যদি কোনো অনিচ্ছাকৃত ভুল যদি বলে থাকি আশা করি আপনারা ক্ষমা সুন্দর এবং ভালোবাসার দৃষ্টিতে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে, স্নেহের দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, মমতার দৃষ্টিতে, ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন বলে আমি আশা করছি, এবং আপনারা অলরেডি অনেকেই ক্ষমা করে দিয়েছেন। যদি কোনো ভুল ইনফরমেশান দিয়ে থাকি অনিচ্ছাকৃত সাবকনসিয়াস মাইন্ডে যদি কোনো ভুল ইনফরমেশান দিয়ে থাকি সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আশা করি সবাই ভালো করে প্রিপারেশন নেবেন, যেই সব জায়গাগুলো থেকে প্রশ্ন আসে ধরে নেবেন বারবার এই জায়গা থেকে প্রশ্নগুলো করা হবে, ভালো করে প্রিপারেশন নেবেন। সবার শেষে একটা কথা বলতে চাই, বর্তমানে মিনি ল স্কুলে অ্যাডমিশন ইজ গোয়িং অন, লাস্ট কথা আজকের ক্লাসের, অ্যাডমিশন গোয়িং অন, বর্তমানে আমাদের অ্যাডমিশন গোয়িং অন হচ্ছে, 15তম প্রিলিমিনারিতে আমরা অ্যাডমিশন নিচ্ছি, ক্লাস শুরু হয়েছে আজ থেকে, এবং একই সাথে 14 BGS-এর আমরা রিটার্নে অ্যাডমিশন ইজ গোয়িং অন, অ্যাডভোকেসিকে প্রিলিমিনারিতে ভর্তি চলছে। দেখা হবে, কথা হবে বিজয়ে, সবগুলো সাবজেক্ট কমপ্লিট প্রিপারেশনের জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি মিনি ল স্কুলে, যেখানে আমি আপনাদের, যেখানে মিনি ল স্কুলের শিক্ষকরা আপনাদেরকে বিজ্ঞান থেকে শুরু করে ম্যাথ থেকে শুরু করে ম্যাথের সবগুলো বিষয়, পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র যদি আঁকি তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল অন্যান্য যে দুইটা বাহু আছে তার উপর যে বর্গক্ষেত্র দুটো আঁকবো তার যোগফল যদি এক করি তাহলে অতিভুজের উপর যে বর্গক্ষেত্র এঁকেছি সেই দুটা সমান হবে। এটার উপর ভিত্তি করে অনেকগুলো MCQ জুডিশিয়ারি BCS আসে, অনেকগুলো MCQ আমাদেরকে কিন্তু কী করতে সলভ করতে হবে, চারটা চতুর্ভুজের চারটা কোনো সমস্যা 380, তাহলে এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন চলে আসে, ল থেকে শুরু করে ল টু জেনারেল কমপ্লিট প্রিপারেশন, এবং লটাকে জানার জন্য, লটাকে মাথায় নিয়ে আসার জন্য উইথ স্ট্র্যাটেজি এবং টেকনিক সারাদিন সারা জীবন পড়বেন কিন্তু দেখা যাচ্ছে মনে থাকে না, মনে থাকে না কিভাবে মনে থাকবে বলেন, পড়ার সিস্টেম হচ্ছে একরকম আপনি পড়েন আরেক রকম ভাবেন তাহলে জীবনও এটা মনে থাকবে না, প্রত্যেকটা জিনিসের একটা স্ট্র্যাটেজি আছে। আমরা একটা কথা জানি সেটি হচ্ছে জাপানিরা নাকি কাজ করে একদিন আপনার প্ল্যান করে 6 দিন, আর আমরা বাঙালিরা 6 দিন কাজ করি একদিন প্ল্যান করি, এই জন্য আমরা হচ্ছে প্রাপ্তির বেলায় আমাদের হাত বরাবরই শূন্য থাকে, সকল প্রিপারেশন হবে উইথ স্ট্র্যাটেজি। আপনাকে বাই বাবুরে রেখে আসার দায়িত্ব আমাদের, বাই বাবুর থেকে যা ছাওয়াটা দায়িত্ব আপনাদের, যদি আল্লাহ যদি আপনার কপালে যদি রাখে, যদি যার যদি হতে না পারেন হয়ে যাবেন হচ্ছে লয়ার, লয়ার হওয়ার পর আপনি কী করবেন সেটাও আপনাকে বলে দিচ্ছি, 10তলা একটা বিল্ডিং করবেন, 10তলা বিল্ডিংয়ের ছাদে উঠবেন, উঠে 10,000 মানুষকে ডাকবেন, ডেকে পকেট থেকে 10 কোটি টাকা বের করবেন, বের করে 10,000 মানুষের সামনে এভাবে দিয়ে বলে দিবেন লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ বিউটিফুল, মানুষের সবার জীবনে সুখ আসুক, সকল ফ্রাস্ট্রেশন সকল ধরনের হতাশা সবগুলোকে আমরা রিমুভ করে দিই বা ডিলিট করে দিই, কারণ আমি এখনও বেঁচে আছি এবং ভালোভাবে আমি বেঁচে আছি, এবং আমি খাবার খাচ্ছি, অনেকেই বর্তমানে সিরিয়া সহ বাংলাদেশের অনেক পৃথিবীর অনেক জায়গায় অনেক মানুষ অসুস্থ অবস্থায় আছে, অনেক অলরেডি COVID-19 আমরা 25 লাখের উপরে মানুষকে আমরা হারিয়েছি, সব কিছু বাদ দিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, এই জন্য আল্লাহর কাছে আমরা বরাবরই কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বিজয়ে আজকে, আর নয় নো মোর টুডে, দেখা হবে আরেকদিন যে কোনো এক মুহূর্তে, আর মিনি ল স্কুলে যারা মেম্বার আছেন তাদের সাথে তো আমার নিয়মিতই দেখা হয়, তাহলে আমাদের সাথে যারা মিনি ল স্কুলের মেম্বার আছেন আগামীকাল ম্যাথ ক্লাস আমাদের সাথে দেখা হবে, আজকে এখানে বিদায় নিচ্ছি, আজকে আর না, আল্লাহ হাফেজ, বাই।